Tu acha uma mina aí, então? Tá aí, busca assim. Aí, já parou. Tá aí, muita noite aí, coisão. Aí, coisão, não tá amigo. देखी क्या करूँ
puedes, ¿no? No. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikum assalam. Ji bolen. Ji, apni chapter desk e aschen. Ami apnader information gulo nicchi, then ami amar sujog moto ami shobaike eta thik kore dibo. অবশ্যই আপনি লিভ নেবেন, অবশ্যই অবশ্যই আপনি লিভ নেবেন, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ দুইটা থেকেই লিভ নেবেন, এবং আমি আপনাকে স্পেশাল ব্যাচ 15-এর ফেসবুক গ্রুপ আপনাদের গত রাতে আপনাদের দেখেন যে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হয়েছে, অনেককে আমি অ্যাড করতে পারিনি যাদের প্রোফাইল লক, বা এটা হলো ফেসবুক গ্রুপ বলেন ভাই রে, ওরে ভাই ভাই এমনি অসুস্থ আছি, তার মধ্যে আছে ফ্যামিলি, তো সময় সুযোগ পাইনি, সব অ্যাড করে নেব ইনশাল্লাহ। আমি আপনার মেসেজও দেখেছি, কিন্তু কি কারণে জানি বের হয়ে গেছি, পরবর্তীতে আর আপনার যাওয়া হয়নি। আচ্ছা, মেসেঞ্জার তো আমি দেখলাম, মেসেঞ্জারের আমার জানা মতে যে আমি আমার ই থেকেও দেখলাম, ট্রাই করলাম, আপনার ফোন থেকেও দেখলাম, ইভেন আমার এখানে মেসেঞ্জার থেকেও দেখলাম যে আপনার যে লিঙ্কটা শেয়ার করা যাচ্ছে না, ওরা কি উঠিয়ে দিছে কিনা মেসেঞ্জারের লিঙ্ক, তো আমি হ্যাঁ এখন করা যায়, আমি আমি ঘাটাঘাটি করলাম, তো আমি একজনকে আপনি চ্যাট গ্রুপে অ্যাপ অ্যাডমিন আপনাদের যে কোনো একজন একজন আমি একজনকে সিএমকে আমি ই বানিয়েছিলাম, অ্যাডমিন বানিয়েছিলাম, আপনাদের এখান থেকে আমাকে যেন কে কালকে রাতে বললো যে অ্যাডমিন, আমি তাকে অ্যাডমিন বানিয়ে দিতে পারি, যে অ্যাক্টিভ থাকবেন, সব সময় অ্যাক্টিভ থাকবেন। নৌশাদ শুভ, শুভ নৌশাদ শুভ, আমি মনে হয় আপনাকে কি অ্যাড করতে পারছিলাম,
বলেন। আলহামদুলিল্লাহ, কাজ করা পসিবল আপনার। আচ্ছা আচ্ছা বোন, ফেড আপ হওয়ার কিছুই নাই। আপনি এক কাজ করবেন, সেটা হলো আপনি আপনার বাসা কোথায়? এয়ারপোর্ট দক্ষিণখান। তো আপনি তাহলে রাজলক্ষ্মী বা ওই জসীমউদ্দিন ওইখানে চলে যাবেন। ওইখানে আমি আমি ভুলে গেছি ওইখানে কম্পিউটারের ইটা, ওইখানে কি কোনো স্টারটেক রাজলক্ষ্মীতে আছে না? তো ওইখানে আপনার ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ কোন কোন মডেল 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 কোনটা ল্যাপটপের মডেল? আপনি দেখেন ল্যাপটপের পিছনে একটা মডেল নাম্বার আছে, কোন ব্র্যান্ডের মডেলটা কি? বোন আছেন? আপনি আপনার ল্যাপটপের পিছনে দেখবেন একটা মডেল নাম্বার আছে, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, শুভ না? আচ্ছা শুভ, আমি আপনি আসি বলেন। নওশাদ, জি আমি যখন আপনাকে প্রেজেন্ট নিব আপনি আমাকে একটু বলবেন, আমি আপডেট করবো ইনশাল্লাহ। অ্যাকসেপ্ট করে নিয়েছি, দেখেন চেক করেন। আচ্ছা নৌশাদ শুভ, আপনি কি 15 ব্যাচে আগে ছিলেন নাকি 16 থেকে 15 আসছেন? নৌশাদ আবু, নৌশাদ আবু, নৌশাদ আবু, নৌশাদ, না না আমি আপনার মেসেঞ্জারের কথা বলতেছি। আব্দুল্লাল মামুন, এমডি শুভ না? একটা ভাইয়া, একটা মিনিট, একজনের কথা বলছি আপনার সাথে আসতেছে। এমডি শুভ, শুভ জি বলেন। আচ্ছা একটু মিনিট, একটু মিনিট। আসুস 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 A42F, আচ্ছা A42F, ঠিক আছে আমি জাস্ট। আচ্ছা বোন আপনার DDR3 এটার র্যাম আর স্লট আছে হলো দুইটা, ঠিক আছে। আপনি যে বলবেন কি যে আপনি যদি পারেন, যদি 8 GB আপনার PCতে যদি সাপোর্ট করে, ওদেরকে জিজ্ঞেস করবেন যে আমার 8 GB সাপোর্ট করে কিনা। মানে DDR3 4 GB আর 8 GB মধ্যে তেমন বেশি দাম নাই, মানে সরি ডিফারেন্স নাই। হয়তো DDR3 আপনার মনে কত এখন 13 না 1500 1700 এরকম হবে। আমি DDR3 র্যামের দামটা একটু দেখে দিচ্ছি। DDR3 র্যাম প্রাইস, এখন একটু বেশি পড়ছে না? এইট জিবি র্যামের দাম হলো 2500 টাকা। ফ্রিকোয়েন্সি স্পিড, আচ্ছা আমি দেখতেছি স্টারটেকে। তো রায়ানসে আপনি একটু আগে যাওয়ার আগে একটু দেখে নিন, এই 2500-3000-এর মধ্যে পেয়ে যাবেন 8 GB। কেন বলতেছি, যেহেতু আপনার 2 GB একটা আছে, তো বেটার হয় হলো 2 GB 2 GB চার্জ লাগানো, যদি ওর কাছে 2 GB সেল করতে পারেন, ওরা কিনে নেয় মাঝে মাঝে। আর যদি এইটা হয় 4 6 GBও যদি হয়, আপনার স্পিড খুব ভালো হবে। শুধু তার সাথে যদি আপনি পারেন একটা SSD লাগিয়ে নেবেন। SSDটা হলো, SSDতে আপনার উইন্ডোজটা থাকবে, ওকে বলবেন যদি বিশ্বস্ত হয়, পরিচিত হয়, এরকম হয় তাহলে আপনি একটু বলবেন যে আমাকে SSDটা লাগাই দেন 128, যেটা দাম নেবে হলো 2200 টাকা, 2200 থেকে এরকম। মানে আপনি জাস্ট অলমোস্ট 4 থেকে 5000 টাকা যদি ইনভেস্ট করেন আপনার এই ল্যাপটপের পিছনে, আপনার ল্যাপটপটা
সেই রকম পারফরমেন্স দিবে ইনশাল্লাহ, কাজ করে মজা পাবেন, কোনো হ্যাং হবে না। আমি আমার ওয়াইফের এসএসডি আর র্যাম এই দুটো আপনি যদি বাড়িয়ে নেন, আমার ওয়াইফের ল্যাপটপটা ছিল 2 জিবি আসুসের, ওটা ছিল 3-1 সামথিং ব্র্যান্ডের, হ্যাঁ ওর এখন 4 জিবি র্যাম লাগিয়ে দিয়েছি, টোটাল হয়ে 6 জিবি হয়ে গিয়েছে আর একটা এসএসডি। মানে ওর এই ল্যাপটপ মানে কাজ করে আমি এত মজা পাই, আমি একই সাথে এলাস্ট্রেটারে কাজ করি, ফটোশপে কাজ করি, মাঝে মাঝে আমি অ্যাডোবি এক্সডিতে কাজ করি, মাঝে মাঝে আমি কোডিং করি এটার মধ্যে, তো ওটা দিয়ে আমি আমার আমি পার্সোনালি খুব মজা পাচ্ছি। মানে আমি তো ইউজুয়ালি চালাই হলো ম্যাক, তো আমি ওর এটা দিয়ে টেস্ট করছিলাম, দেখি খুবই চমৎকার চলতেছে, পারফরমেন্স ভালো। কারণ এসএসডি হলো যে আপনার স্পিডটা অনেক বাড়িয়ে দেয়, যদি কেউ থাকে অথবা মনে করেন যে কোনো বিশ্বস্ত বা আপনার কেউ থাকে, যে বিশ্বস্ত বলতে কোনো ট্রাস্ট যে আপনাকে এই সাপোর্টটা দিবে, কারণ কি ওই আপনার ডিভিডি রোমের স্লটটা খুলে আপনার ওইখানে একটা ক্যাচিং বসিয়ে এসএসডি লাগিয়ে নিবে। তো এসএসডি আপনার লাগানো হলো, আর হলো একটা 4 জিবি র্যাম, যদি আপনি 8 জিবি না লাগাতে চান, 4, 2, 6 মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আপনি তখন। আর যদি আপনার যদি না আপনি যদি ফিউচারে আরও কাজ করতে চান, তাহলে মানে 8, 8, 2, 10 হয় বা 4, 4, 8 হয়, তো 8 হলে আপনি 2021-এর ফটোশপটা ইউজ করতে পারবেন, যেখানে ওদের রিকোয়ারমেন্ট যেটা বলে যে 8 জিবি র্যাম লাগবে। তো আমি এখানে র্যামের দেখতেছি যে আপনার 4 জিবির দাম হলো 1900 টাকা, আর হলো 8 জিবির দাম হলো আপনার 3000 টাকা। তো বললাম তো 1000 টাকা বা এরকম ডিফারেন্স হবে, তো দোকানে গেলে আর একটু কমে যায়, আর পরিচিত থাকলে আর একটু কমে যায়, মাঝে মাঝে একটু বাস মারে, তো ওই বাস মারার লোকের কাছে যাবেন না, একদম খাস বাংলা ভাষায় বলতেছি, যারা মনে করেন ভালো যে আপনার সাথে অনেস্ট বিহেভ করবে। আর অবশ্যই আপনি দেখে নেবেন, আপনি না সবার জন্যই বলতেছি যে আপনারা ওয়ারেন্টিটা দেখে নেবেন, যে ওয়ারেন্টি ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা। আচ্ছা আমি এটা মনে হয় দেখতেছিলাম হলো এটা গেমিং পিসি PNY XL, আর যেটা হলো এই ডাটারটা ছিল হলো আপনার 1900 টাকা, ঠিক আছে। আর আর যদি বোন আপনি যদি কষ্ট করে, আলহামদুলিল্লাহ যে অবশ্যই অবশ্যই জি ওয়েলকাম, আর সব বলেন। মাল্টিপ্ল্যান, ওকে আচ্ছা, মাল্টিপ্ল্যান এলিফেন্ট রোড, ও চমৎকার, খুবই চমৎকার। বোন কমেট থেকে হয় কি যে বিশ্বস্ত, যে ট্রাস্টের বিষয়টা, মানে এখানে বাস, হ্যাঁ বাস থাকে, তো বাস স্পিড আর আপনার আগের র্যামের সাথে মাদারবোর্ডের সাথে মিশ ই করে অ্যাডজাস্ট করে র্যাম এগুলো বসাতে হয়, না হলে কি হয় আপনার ল্যাপটপটা গরম হয়ে যায়। আর হলো জি আমি শাহরিয়ার সরকার, সরি 26 সরকার, জি বলেন। এসএসডি সবচেয়ে ভালো হলো ট্রান্সেন্ট, দেন আপনার স্যামসাং, আর থার্ড আসে এই ডাটা, এটা ঠিক আছে, এটা যদি পেয়ে থাকেন ট্রান্সেন্ট আর স্যামসাং এটা খুবই ভালো। যেমন আমি, হ্যাঁ বলো, আপনি আর একটা র্যাম লাগিয়ে নেবেন ভাই, আপনি আরেকবার বলেন মডেল নাম্বারটা, HP 4450 না, G1 সিরিজের না নাকি G1 সিরিজ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি এইটার মধ্যে ইনশাল্লাহ লাগাতে পারবেন, এইটারও 2টা স্লট আছে, এইটারও 2টা, জি বলেন। জামিল কে কে জানি নক করতেছে, জামিল আচ্ছা আমি আপনার দেখেন যে, সরি
জি, আপনি কি? আচ্ছা, এমডি শুভ, আমি আপনাকে পাচ্ছি না। ক্যান্সেল দিয়ে মানে অ্যাডমিন করতে বলো। আমি দেখেন দুইটারই লিংক দিয়ে দিয়েছি। মেসেঞ্জারের তো আর লিংক শেয়ার করা যায় না, যে আমি একজনকে অ্যাডমিন করে দিচ্ছি, অ্যাডমিন করে দিচ্ছি, সে কি করবে মানে আপনাদেরকে অ্যাড করে নেবেন। বলেন, জি 3 নম্বর আপনি আছেন, 414। জি আব্দুল্লাহ মামুন, আপনার হলো 72। বলেন ভাইজান। জি, তারপর হ্যাঁ, ওই অনুযায়ী অ্যাটেন্ডেন্স হচ্ছে। আর আপনাদের পরবর্তীতে আপনাদের কাছে কিছু রিকোয়ারমেন্ট চাবে, পেপারস চাবে, আপনাদের একাডেমিক সার্টিফিকেট, তারপর হলো ম্যাট্রিক ইন্টার সার্টিফিকেট, তারপর হলো আপনাদের ওই যে কি বলে তো না, নাগরিক সনদপত্র, তো ওইটা চাইলে ওগুলো আপনাকে পরবর্তীতে দিতে হবে। আর ওইটা আমি দরকার হলে আপনাদের আগে থেকে বলে রাখবো, যেন আপনারা আগে থেকে কালেক্ট করে নিজের কাছে রাখতে পারেন, নাহলে পরবর্তীতে হ্যাজেল যেন না হয়। আচ্ছা, আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন, আপনার সরি, রেজিস্ট্রেশন নাম্বার হলো 390364, 390364। আর যার যার বলেছেন ক্যাম্প ক্যাম্পাসে আছে, আপনার কি সফট কপি নাই? সফট কপি নাই কি বলেন ভাই? কখনো ছবি তুলে রাখেন নাই আপনি? কি 2020 সালে আছেন, নাকি 2021 সালে যাচ্ছেন, নাকি 50, নাকি আরো পিছনে? ভাইজান ঠিক আছে, ভাইজান একজনকে অ্যাডমিন করে দিচ্ছি, শুভ, শুভ নাম না, ই করে নিচ্ছি, সে আপনাদের অ্যাডমিনের ইসের পালন করবে না। শুভ কই গেল? শুভ, শুভ, শুভ তো পাচ্ছি না। কি এই ব্যাচের আপনার নামও নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই? আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
আপনি ওই ব্যাচ থেকে লিভ নিয়েছেন না? ধন্যবাদ, শুভ, আমি পাচ্ছি না আপনার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি আপনার এমডি শুভ, আপনি আমাকে এই করেন আপনার, আমি না না আপনার মেসেঞ্জার নক দিতে হবে না। সেটাই, আমি শুধু শুধু আমরা, হ্যাঁ আমরা ক্লাসে দিয়ে এই ওকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আর কোন কেউ কথা আমি এখন শুনবো না, সবাই আপনাদের মাইকটাকে মিউট করে রাখেন কাইন্ডলি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। গতকালকে আপনারা আমাকে জাস্ট এই ফিডব্যাকটা দিবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা জাস্ট প্রিন্ট মিডিয়া কোনটাকে বলে, প্রিন্ট মিডিয়ার রেজুলেশন কত? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে ক্রিয়েট। আচ্ছা, অনেক সময় এটা ভার্সনজনিত আপনার প্রবলেম হয় অথবা গ্লিচ থাকে, অ্যাডোবি ফটোশপে কিছু গ্লিচ থাকে, যেটা হলো ইনস্টলেশনের সময় কোনো ঝামেলা হলে এই প্রবলেমটা হয়ে থাকে। আদারওয়াইজ এটা কোনো এরকম কোনো প্রবলেম নাই। তারপরও আপনি বলেছেন, আমি শেষের দিকে যদি সময় পাই বা আপনি যদি আমাকে একটু রাতে নক দেন, আফটার 10, আমার 8টার সময় আর একটা ব্যাচ আছে, তো 10টার পরে যদি আমাকে একটু নক দেন, আমি আপনার স্ক্রিন শেয়ার করে ইনশাল্লাহ আপনার থেকে দেখে নিব। এই সাপোর্টটুকু আমি দিতে পারবো। তো আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কি করি, প্রিন্ট মিডিয়ার জন্য আমাদের রেজুলেশন কত থাকে? প্রিন্ট পার্টের জন্য আমাদের রেজুলেশন থাকে হলো কত? আচ্ছা, কোন, হ্যাঁ, একজন 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 আপনার, আমি কোশ্চেন করব, জাস্ট এটা অ্যান্সার দিবেন। প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন আমরা কত রাখবো? আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কালার মোড কি ইউজ করব? 8 জিবি, 8 জিবি ইউজ করবো না? আচ্ছা, 8 জিবি আমরা ইউজ করবো কি ইলেকট্রনিক মিডিয়ার জন্য, রাইট? রাইট। আর সিএম ওয়াইকার জন্য আমরা কি করব? সিএম ওয়াইকার জন্য আমরা কোন প্রিন্ট মিডিয়ার জন্য? আচ্ছা আচ্ছা, আমরা
ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইঞ্চি ইউজ করব, রাইট? পিক্সেল ইউজ করব। আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য আমরা বাকি সবই ইউজ করতে পারবো, রাইট? পিক্সেল, ইঞ্চি সবকিছু পারবো, তবে বেস্ট হয় ইঞ্চি হয়। ওকে, রাইট। এবং কালার প্রোফাইল, কালার প্রোফাইল আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করব হলো ওয়ার্কিং RGB, রাইট? প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কালার প্রোফাইল ইউজ করব হলো RGB, রাইট? ওয়ার্কিং, রাইট? আমি কিন্তু কত, হ্যাঁ একটু কারেকশন করে দিই, অনেকেই আমি আমি কোশ্চেন করতেছি, কোশ্চেনটা ধরতে পারতেছেন না, আমি কিন্তু কোশ্চেন এভাবে করতেছি বা এভাবে আমি কোশ্চেন করে থাকি, আমারটা শুনেন দেন অ্যান্সার মানে করেন, আমি এভাবে কোশ্চেন করে থাকি। প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কালার প্রোফাইল ইউজ করি ওয়ার্কিং উইথ RGB, ইজ রাইট অর রং? ইজ রং। তাহলে আমরা কি ইউজ করি? ওয়ার্কিং CMYK, CMYK। এছাড়াও আমরা অন্যান্য কালার প্রোফাইল ইউজ করতে পারি প্রিন্ট মিডিয়ার জন্য, যেমন আমরা যদি যে থাকে আমাদের যেখানে আমরা ফটো তুলি, যেই ফটো স্টুডিও থাকে, সেখানে কি আছে, একটা ল্যাব প্রিন্ট আছে, আপনার কখনো দেখেছেন? ওদের কাছে একটা বড় মেশিন আছে, ল্যাব প্রিন্ট বলে ওটাকে। প্রিন্ট মিডিয়ার জন্য ওরা যখন কাজ করে ওরা তখন ল্যাব প্রিন্ট করে, কিন্তু আমরা যখন বিজনেস কার্ড করি বা বুশিয়ার বা ফ্লায়ার এই ডিজাইন করি, তখন আমরা কি করি, অলওয়েজ CMYK কালার ইউজ করি, CMYK প্রোফাইল কালার ইউজ করি, রাইট? রাইট। এরপর আমরা গতকালকে বলেছিলাম যে আমাদের মুভ টুল দিয়ে আমরা কি করি, মুভ টুল দিয়ে আমরা আর্টবোর্ড ক্রিয়েট করি, রাইট? আচ্ছা, মুভ টুল দিয়ে আমরা যে কোনো জিনিস মুভ করি, আচ্ছা হ্যাঁ মুভও করি আর, আচ্ছা মুভ টুল দিয়ে আমরা মুভ করি আর কিছু করতে পারি, আর কিছু, আর কিছু করতে পারি না? না, যদি আমি আমি যদি একটু অপশন এখানে যাই, এখানে আপনারা দেখতেছেন কোন অপশন আসতেছে, কোন অপশন এখানে, একটা অপশনগুলো কি ভিজিবল হয়ে গেছে না, কোন সবগুলো কি ভিজিবল না, ইনভিজিবল, সরি ভিজিবল না, ইনভিজিবল। এখন যদি আমি কোনো কিছু লিখি, লাইক আমি যদি এখানে কোনো কিছু করি, এখানে একটা কিছু করলাম এবং সেটার আমি যদি একটা কালার দিই, আমার কালার কোথায়, এই যে আমি কালার করতেছি এবং আমি এটাকে কি করলাম, ডি দিয়ে, আমি এখন এটাকে কি মুভ করতে পারবো, আমি লেয়ার লেয়ার পারবো? আমাকে যে স্যার বলবেন, যে আপনাদের একজন সিআর নির্ধারণ করা থাকবে, যে হলো আমার এই যে ফাইনগুলো গুনবে, আমাকে এই যে টাকাগুলো গুনে গুনে সহযোগিতা করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখেন এখন আমি যদি এইটাকে, আমি কি মুভ করতে পারবো? আমি কিছু করতেছি না, আমি কিন্তু এখনো কোনো কিছু টাচ করি না, আমি কি মুভ করতে পারবো? কেন পারবো না? আমি যদি এই লেয়ারটাকে আনলক করি অর আমি নতুন একটা লেয়ার নিয়ে কাজ করি, তাই লিতো না? আমি যদি এটাকে আমি এই যে করতেছি, হ্যাঁ হচ্ছে না, এবং যদি আমি এটাকে করে দিই, এবার আমি কি করব, লক করতে পারছি, মুভ করতে পারছি, ঠিক আছে না? ওকে, তাহলে আমি একটু আনডু করে দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস এখান থেকে নিয়ে আসি নাই, সেটা হলো আমি গতকালকে বলেছিলাম যে আমি যা যা ইউজ করব, তাতা এই যে কি, এইটা দেখা যাবে ইনশাল্লাহ, এখানে এই যে নিচে এখানে দেখা যাবে। ওকে, তো আমি আনডু করে দিলাম, আনডু করে দিলাম। ওকে, কে জানি মাইকটা অন করে রাখছেন, চটপুরির গান শোনাচ্ছেন সম্ভবত। ওকে, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আমি এখানে গুগল ডকস টাকে অন করলাম, গুগল ডকস, আমার প্রোফাইল কোনটা দেওয়া আছে,
আজকে আমরা এখানে আমি লিখতেছি হলো টুলস, সিলেকশন টুলস, ঠিক আছে? আমি আপনাদেরকে দিয়ে দিব ফোর, আপনার সরি, ফোর টাইপস অফ সিলেকশন টুল আছে আমাদের। কয়টা? চার ধরনের সিলেকশন টুল আছে, ঠিক আছে? এছাড়াও মোর মোর আমরা আরো কিছু সিলেকশন টুল দেখব। আমি একটু বড় করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। ফোর টাইপস অফ সিলেকশন টুল, ঠিক আছে? এই ফোর টাইপস সিলেকশন টুল হওয়ার আগে আমরা একটু মুভ টুলের কিছু, আমি এখানে বাংলা লিখছি, কিছু অপশন, অপশন দেখে আসি, ঠিক আছে? আমি ভুল লিখেছি না? ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে কোনো কিছু লিখি, লাইক এখান থেকে টি দিয়ে আমি জাস্ট লিখছি গ্রাফিক, গ্রাফিক ডিজাইন, আমাদের এখানে অনেকে অ্যাডভান্স পারেন, আবার অনেকে এমন আছেন যে একবারই নিউ নিউভি। তো আমরা সবাই নিউভির জন্যই কাজ করবো ইনশাল্লাহ। যারা পারি তারা, আমরা পারি তারা আমরা দেখবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল দেখেন এইটার কোনো অ্যালাইনমেন্ট নাই। আমি এখন কি করতেছি, জাস্ট কন্ট্রোল এ, কন্ট্রোল এ, দেখেন কন্ট্রোল এ করতেছি, দেখেন চারোপাশ থেকে একটা ডট 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 আসে, এটাকে বলা হয় সিলেক্টেড। এটাকে কি বলি আমরা? সিলেক্টেড। দেখেন পুরো আমার ক্যানভাসটা, যেটা আমার 800 আর 600 যে ক্যানভাসটা নিয়েছি, পুরোটা সম্পূর্ণ কি হয়েছে, একটা ডট ডট করে সিলেক্ট করছি। কন্ট্রোল এ মানে সম্পূর্ণ সিলেক্ট করা। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে আমার মুভ টুলের এই যে অপশনগুলো অন হয়ে গেছে, মানে ভিজিবল হয়ে গেছে। আমি যদি একটু আনডু করি, দেখেন নাই আমার অপশন টুল যাই, এই সরি মুভ টুলে যাই, দেখেন কোনোটা খোলা আছে, জাস্ট এই দুটা আছে। যে আমি যদি এখানে লেয়ার যদি নিই, এখন আমরা লেয়ার হিসেবে নিয়েছি, দেখে এটা লেয়ার দেখাচ্ছে। যদি আমরা গ্রুপ হিসেবে নিই, তাই গ্রুপে, গ্রুপ লেয়ার, এইটা আমরা পরবর্তীতে দেখব। এখানে দেখেন কোনো কিছু নাই, এবং দেখেন এগুলো কি সবগুলো কি হিডেন অবস্থায় আছে, ইনভিজিবল, ঠিক না? ইনভিজিবল। আর একটা জিনিস দেখেন, এখানে চোখ আছে, এই চোখটাকে আমি যদি বন্ধ করে দিই, ইন্ডিকেট, ইন্ডিকেটর, সরি এটার নামটা হলো ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি। এখন এই চোখটা অন করা মানে আমরা এখন তাকিয়ে আছি, দ্যাট মিনস আমরা এটা দেখতেছি, আর ঘুমিয়ে গিয়েছি, চোখ বন্ধ করে দিয়েছি, এইখানে এই লেয়ারে যা যা লেখা ছিল তা সব ইনভিজিবল বা হিডেন হয়ে গিয়েছে। তেমনি আপনার এই মুভ টুলে আমি যখন ক্লিক করছি, আমি কিন্তু এখন মুভ টুলে আছি, বাট আমার এইখানে অপশন যে লেয়ারটা আছে, অপশন লেয়ার না সরি, অপশন যে বারটা আছে, যেমন এই টুল বারের এগেনস্ট, টুল বারের এগেনস্টে যে আমাদের অপশন বারটা আছে, সব কি এখন ইনভিজিবল আছে বা হিডেন আছে। জাস্ট আমি কন্ট্রোল এ ক্লিক করতেছি, দেখেন কন্ট্রোল এ ক্লিক করার সাথে সাথে, মানে আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার কি হয়েছে, এই অ্যালাইনমেন্টগুলো দেখেন এইখানে সবগুলো কি ভিজিবল হয়ে গিয়েছে। এইটা ভিজিবল, তারপর এইখানে আমার ভিজিবল। তো এটাকে বলি, বলা হয় হলো অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। এই দেখেন এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে, এবং এই অপশন বারেও অ্যাডজাস্টমেন্ট আছে। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, লেয়ার থেকে অপশন বার, লেয়ার থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করতে পারেন, অথবা অপশন বার থেকে আপনি করতে পারেন। তো আমি এই গ্রাফিক্স ডিজাইন লেখাটা যদি আমি এই লেফটে নিয়ে আসি, এই লেফটে, আমি যদি মিডেলে নিয়ে আসি, এই মিডেলে, আমি যদি রাইটে নিয়ে আসি, এই রাইটে, আমি যদি টপে নিয়ে আসি, এই টপ, আমি যদি বটমে নিয়ে আসি, এই বটম, এবং আমি যদি এই যে হরিজেন্টাল, এটা কি দেখেন, এটার নাম হলো আপনার, যদি আমি এরকম কার্সরটা রাখি, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, সরি অ্যালাইন ভার্টিক্যাল, মানে এইভাবে আপনার ওয়াই, ওয়াই অক্ষ বরাবর সোজাসুজি, আর এটা হলো আপনার হরিজেন্টাল বরাবর, ঠিক আছে? হরিজেন্টাল, এইভাবে হরিজেন্টাল, আর উপরে মানে এক্স এক্সিস আপনার হরিজেন্টাল। আমি যদি একটু ব্রাশ টুল দিয়ে বুঝাই, আমি যদি এইভাবে দাগ দিই, এটা কি আমার হরিজেন্টাল এক্স এক্সিস, ঠিক আছে?
ছোটবেলা পড়েছিলাম না আমরা, আমি যদি একটু ছোট করে দিই ব্রাশ সাইজটা। আচ্ছা আমার এটা কেন চলতেছে না, স্টার্ট, দেখেন এইটা হলো আমাদের কি এক্স, এটা প্রাইম দিতাম ছোটবেলায়, আর এই হলো আমাদের এক্স এক্সিস, আর এইটা থাকতো যে আমাদের কি ওয়াই, এটা আমাদের প্লাস ওয়াই থাকতো, আর এই নিচে আমাদের কি থাকতো এ ড্যাশ ওয়াই ড্যাশ, আর একটা মাঝখানে এরকম দাগ থাকতো না, যেটা আমি উপরে দিয়েছি। এটা হলো আমাদের এক্স এক্সিস মানে হরিজন্টাল, এটা হলো আমাদের ভার্টিক্যাল, ঠিক আছে? আমরা যেন কনফিউশন না হই আমি এটাকে ফেলে দিচ্ছি। ওয়েল, একমাত্র আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করি, দ্যাট মিন্স তখনই দেখেন এখন আবার ও কিন্তু বন্ধ হয়ে গেছে, আমি যদি আবার একে সিলেক্ট করি আবার এটা ওপেন হয়েছে, বুঝতে পেরেছি সবাই? তো কন্ট্রোল ডি, এইখানে দেখেন কন্ট্রোল ডি মানে হলো ডি সিলেক্ট। আপনারা এইখানে দেখবেন এই যে সিলেক্ট, এই যে রিসিলেক্ট, শিফট শিফট কন্ট্রোল ডি রিসিলেক্ট, আর হলো ডি সিলেক্ট। ডিসিলেক্ট মানে আপনি সিলেক্ট করা ছিলেন, এই যে এখন হলো মনে করেন আপনি এইটা এখন সিলেক্ট করে আছেন, এখন এই সিলেকশনটা মুছে দিতে যাচ্ছেন বা আনডু করতে যাচ্ছেন, কন্ট্রোল ডি, এটাকে বলা হয় ডিসিলেক্ট। আমি প্রত্যেকটা শর্টকাট কি আপনাদের বলবো, এছাড়াও আমি আপনাদের শর্টকাট কি এর একটা কি বলে মানে পেপার বা স্ক্রিনশট আমি আপনাদেরকে একটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে আমরা যেটা কাজ করব, আমরা সিলেকশন টু, আমরা তো গতকালকে আবার মুভ টুলও দেখেছি, সরি আর্টবোর্ড টুলও কিন্তু দেখেছি, ঠিক আছে? তো আমাদের মুভ টুল আর আর্টবোর্ড টুল শেষ, মুভ টুল আর্টবোর্ড টুল আমাদের এখানে সমাপ্ত। যদি সামনে আমি আলোচনা করি তখন আমি আপনাদেরকে আবার বলবো। আজকে আমরা চারটা সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। কয়টা সিলেকশন টুল? চারটা সিলেকশন টুল। এক এক দেখেন, এক আপনার রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এইটাকে একটা সিলেকশন টুল। দেখেন এইখানে লেখা, আপনি যদি কার্সরটা লেখেন দেখেন নিচে লেখা আছে মেক্স আ সিলেকশন ইন দ্য শেপ অফ অফ আ রেক্টেঙ্গেল, দেখেছেন? সিলেকশন, সিলেকশন কথাটা আছে, দেখেছেন? তাহলে এটা কি রেক্টেঙ্গুলার, মানে নট অনলি রেক্টেঙ্গুলার, এটা কি মার্কিউ, মার্কিউ টুল, মার্কিউ টুল কি একটা সিলেকশন টুল। এরপর হলো এইটা, এটার নাম কি মেক্স ফ্রি হ্যান্ড সিলেকশন, দেখেছেন? দেখেন মেক্স ফ্রি হ্যান্ড সিলেকশন, লেসো টুলের নিচে ছোট করে লেখা, তাহলে এটা কি লেসো টুল। তারপরটা কি কুইক সিলেকশন টুল, দেখেন মেক্স আ সিলেকশন বাই ফাইন্ডিং অ্যান্ড ফলোয়িং দ্য এজ ইন দ্য ইমেজ। এবং লাস্ট ওয়ান আপনার ট্রিপস অর এক্সপ্যান্স অফ দ্য এজ অফ অ্যান ইমেজ, এইটাও কি আপনার একটা সিলেকশন টুল। এবং এইখানে যেটা আছে এইটা হলো ফ্রেম, তো এইটা আমাদের সিলেকশন টুল না। তাহলে আমি একটু আপনাদের সাথে সাথে এখানে এখানে একটু লিখি, আমাদের চারটা ফন্ট সাইজটা একটু ছোট করে নিই। প্রথমটা কি আমাদের মার্কিউ, হ্যাঁ সরি বলেন, ঠিক আছে, মার্কিউ সিলেকশন টুল, লেসো সিলেকশন টুল, তারপর কি কুইক, আর একটা কি সিআরওপি ক্রপ সিলেকশন টুল। এই চার ধরনের আমার কি আছে, চার ধরনের আমার সিলেকশন টুল আছে, মনে রাখবেন। আমি কিন্তু কোশ্চেন করব যে চার ধরনের সিলেকশন টুল আছে, এই এই চার ধরনের সিলেকশন টুল দিয়ে আমরা কি করি, সিলেক্টেড কাজগুলো করে থাকি, বা ইমেজ সিলেকশন, ইমেজকে সিলেকশন করা, বা ইমেজ থেকে কোনো অংশকে সিলেক্ট করে সেখান থেকে নিয়ে নাওকে আমার সিলেকশন টুল বলি, সিলেকশনের কাজ করে থাকি। এবার দেখেন আমি একটি নতুন লেয়ার নিয়েছি, নতুন লেয়ার আমি এখান থেকে এখানে ক্লিক করতে পারি, অথবা 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 কন্ট্রোল জে শর্টকাট, কন্ট্রোল জে শর্টকাট, কন্ট্রোল জে শর্টকাট, এইভাবেও আমি নিয়ে নিতে পারি, এভাবে আমি
নিয়ে নিতে পারি, কন্ট্রোল জে শর্টকাট, নতুন লেয়ার নিয়েছি। তো দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, যখন ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল জে মানে হলো ডুপ্লিকেট করা, যখন আপনি ডুপ্লিকেট করবেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে যা থাকবে তা সব সহ ডুপ্লিকেট হয়ে যায়। লাইক জুরুয়া বা যমজ, তা কি হয় যখন একটা যমজ থাকে ওই ক্লোন থেকে আর একটা ক্লোন যখন তৈরি করি হুবহু থাকে, দুইটা যমজের মধ্যে, দুইটা যমজ ভাই যমজ বোন, তাদের মধ্যে কি হয় না খুব পার্থক্য থাকে না। তো লেয়ারকে যদি লেয়ারকে আপনি যদি এইভাবে কপি করেন কন্ট্রোল জে, তখন তখন ব্যাকগ্রাউন্ডে যা যা আছে তা তা, ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট থাকে লেয়ার ট্রান্সপারেন্ট হবে, ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে লেয়ার কালো হবে, ব্যাকগ্রাউন্ড যদি রেড কালার থাকে লেয়ার রেড কালার হবে। আর যদি আপনি এইখান থেকে নিন, এটা দেখেন ট্রান্সপারেন্ট, কারণ কি ও লেয়ার কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আসে না, ওকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করেছেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট, ওর পিছনে কোনো কালার নাই, বুঝা গেছে, বুঝতে পেরেছেন আপনারা? ওকে, এবার দেখেন আমরা সিলেকশন টুল দিয়ে কি কাজ করি। ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা নিলাম, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন, এইটা এত গুরুত্বপূর্ণ এবং এবং আপনার খুবই আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দরকার হয়ে থাকে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম এবং আমি আমার একটা পছন্দ মতন মনে করেন যে যে কোনো একটা কালার দিলাম, ঠিক আছে। আর এইখানে আমার পেন্ট টুলটা নিয়ে আমি এটা কালার করতেছি। ওয়েল, এখন আমি কি করলাম যে এই সিলেকশনটা উঠিয়ে দিলাম, এখন আমি এইটার ভিতরে মনে করেন যে এই এই সিলেকশন টুলটার ভিতরে আমি যদি মনে করেন যে ব্রাশ টুলটা নিয়ে আসি, ব্রাশ টুল দিয়ে আমি এই যে মুছতেছি, দেখেন মুছতেছি, অথবা মনে করেন যে অন্য কোনো কালার দিচ্ছি, মনে করেন অন্য কোনো কালার, দেখেন খুব সুন্দর না, সিলেকশন কিন্তু হচ্ছে। এখন যদি আপনি এইভাবে কাজ করতেন, যদি এইভাবে রাখতেন, দেখেন কোনো এই যে সিলেকশন টুলটা এখন আছে, দেখেন শুধু এইটার ভিতরেই আছে, বাহিরে কোনো দাগ করতেছে, আমি কিন্তু দাগ দিচ্ছি শুধু এটার ভিতরেই। তার মানে কি, যে এরিয়া যতটুকু আমি সিলেকশন করে রেখেছি, যে এরিয়া যতটুকু সিলেকশন করে রেখেছি ওই এরিয়ার মধ্যে কি করতেছে, ও কাজ করতেছে, এরিয়া থেকে কি হচ্ছে না বাইরে যাচ্ছে না, এরিয়া থেকে বাইরে যাচ্ছে না, দ্যাট মিন্স অতটুক জায়গা ও কি করেছে, সিলেক্ট করে রেখেছে। ওকে, দ্যাটস দ্যাটস ফাইন। ওকে, এবার আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ই করে দিলাম। তো এইটার নাম হলো রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, অথবা আমরা এটাকে টোটালটাকে বলি হলো সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউ সিলেকশন টুল। আচ্ছা, এই যে এখন দেখেন আমি আমি হলো এই বক্সের ভিতরে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি, মনে করেন যে আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হ্যাঁ, তো এই জায়গাটা আমার সিলেকশন না, জায়গাটুকু তো আমার সিলেকশন, এখন এটার ভিতরে কোনো কালার নাই, দেখেন কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট। তো আমি যে কোনো একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে আমি যতক্ষণ আন্ডু না করতেছি ততক্ষণ, মানে কন্ট্রোল ডি যতক্ষণ না করতেছি, এখন কি ও সিলেকশন অবস্থায় আছে, ঠিক না, এইটা সম্পূর্ণ কি আছে, ওকে, কালার কিভাবে দিবেন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন কোশ্চেন। আচ্ছা, মনে করেন আপনি এখানে নিয়েছেন, এই যে আপনি কালার দেখেন এখানে, এখানে দুইটা আপনার সেট ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে এইখানে, ঠিক আছে। তো এই টুলগুলোর মধ্যে নিচে দেখেন এই যে এখানে কালার পিকার বা কালার টুল আছে, এটাকে আমরা বলি কালার পিকার বা কালার টুল আছে। তো এখানে সিলেক্ট করার পরে এই দেখেন কালার পিকার, এখানে বলে মানে আপনাকে যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন, যে এখন এইখান থেকে আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, এইভাবে নিয়ে আসতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি মনে করেন যে এই যে সবুজটা নিয়েছেন না, এই যে দেখেন এই যে এইটা দিয়ে আমরা কমায় বাড়াই, আপনারা যে দাসকাদাম দেখে খেলেছেন, দাসকাদাম যখন ওই যে ওর অ্যান্সার দেয় এরকম বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে,
এরকম বার্তা থাকে, দেখেছিলেন না মানে ইন্ডিয়ার কিছু কি সালমান খানের, তো এরকম যখন ওই যা ট্রু হতে থাকে এরকম বার্তা থাকে, তেমনি এই যে আমাদের এটাকে বলা হয় এই 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 প্যানেলটাকে বলা হয় হিউই। এই দেখেন হিউই, হিউই মানে HUE, হিউই হিউই মানে হলো কালার। এটা এই যে আমাদের লাম্বা যে অংশটা আছে এটাকে আমার, এটা আমার কালার প্যানেল বলি আমরা, হ্যাঁ এটাকে হিউই বলি, অথবা এটার মধ্যে কালারটা দেওয়া আছে। মনে করেন একটা মনে করেন একটা পিলার, লম্বা একটা পিলার, এই পিলারে বিভিন্ন কালার দেওয়া আছে। এখন এই যখন পিলারে আমরা ব্লু সাইডে যাব তখন ব্লু সাইড আসছে, আর এই যে বক্সটা আছে এখানে বিভিন্ন মানে ওই কালারটার কয়েকটা আপনার লেভেল আছে, মানে হালকা গাঢ় মানে এরপর থেকে বেশি গাঢ়। তারপর এখন আপনি কালোর সাইডে আছেন, আপনি এই যে নিয়ে যান, দেখেন এই দেখেন এখন নিয়ে যাচ্ছে, যেতে পারছেন, যখন নিয়ে যাচ্ছেন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মনে করেন আপনি এই কালারটা সিলেক্ট করলেন, ওকে সিলেক্ট করলেন। এবার এই যে পেইন্ট বাকেট টুল, দেখেন এই যে এখানে পেইন্ট বাকেট টুল না, আমি যদি এটা রাখি দেখেন কি বলতেছে, এই দেখেন এই যে ক্লিক করলো, ক্লিক করলো দেখেন, আপনি মনে করেন রেড কালার নিচ্ছেন, এই যে আপনি যে কোনো একটা কালার নিলাম, ঠিক আছে। এবার আমি ওকে দিচ্ছি, তো আমার এখানে কি আছে দেখেন, এখন রেড কালার উপরে কি আছে, রেড না, আচ্ছা আমি পুরো রেডি দিলাম তাহলে বুঝতে পারবেন, এই যে সম্পূর্ণ রেডি দিলাম, এবার রেড কালার আসছে। হ্যাঁ এখন আমি কি করলাম, আমাদের এইখান দিয়ে দেখেন এখানে পেইন্ট বাকেট টুল, পেইন্ট মানে আপনারা যারা রং মিস্ত্রির বাসায় কাজ করতে দেখছেন না, একটা রং মিস্ত্রি ওর কাছে কি থাকে, একটা বক্সে বার্জারের একটা বক্স মানে ইসের মধ্যে বড় ছোট বালতির মধ্যে রং থাকে, রংগুলো কি করে ধরে যদি আপনি এরকম দেয়ালে মেরে দেন, ছুঁড়ে মেরে মেরে দেন, তাহলে কি হবে পুরো দেয়ালটা জুড়ে রং হয়ে যাবে না। এখন এই জায়গাটা মনে করেন আপনার সেই দেয়াল, আর এই হলো আপনার রং, আর এইটা হলো আপনার বালতি, ঠিক আছে। এই বালতির মধ্যে এই যে পেইন্ট বাকেট, বাকেট মানে তো বুঝেন, এই যে ঠিক আছে বাকেট, তো এইটার মধ্যে আপনার রংটা আছে। এখন আপনি কি করতেছেন, এই লাল লাল রংটা এই বাকেটের মধ্যে রাখলেন, তো বাকেটটা নেওয়ার পর আপনি এখন জাস্ট কি করতেছেন, ক্লিক করতেছেন, তাহলে সম্পূর্ণটা কি হয়ে গেল, যতটুকু জায়গা আপনি যতটুকু জায়গার আপনি সিলেক্ট করেছেন, আপনার বাসার যতটুকু দেয়াল আপনি সিলেক্ট করেছেন, সেই দেয়ালটার উপরে যে আপনি রংটা ছুঁড়ে মারলেন, দেখুন রংটা কি হয়ে গেল, পুরোটা কি হয়ে গেল, লাল হয়ে গেল, পুরোটা দেয়াল লাল হয়ে গেল। বুঝাইতে পারছি আপনাকে, জি এক্স্যাক্টলি। এখন আরেকজন কোশ্চেন করেছিলেন, যদি আমরা ডিটা উঠাই দিই তাহলে আমাদের কালার তো থেকে যাচ্ছে, এইটার মানে হলো যতক্ষণ আমি সিলেকশন থাকব, যতক্ষণ আমি সিলেক্ট করা অবস্থায় থাকব, তাহলে যদি আমি কোনো অন্য কোনো রং দিতে চাই, লাইক মনে করেন বাহিরে, এই সিলেকশনের বাহিরে মনে করেন আমি আর একটা রং নিচ্ছি, ব্লু কালার নিচ্ছি, দেখেন এখন আমি কি করলাম, এই আবার পেইন্ট বাকেট তুলে বাহিরে রং করছি, দেখেন বাহিরে হচ্ছে না, হচ্ছে দেখেন সাদাই আছে, সাদাই আছে, দেখেছেন হচ্ছে না। আচ্ছা ভাই এই এক সপ্তাহ ঠিক আছে, এই যে 60 টাকাটা আমি সহ্য করব, আমি কিন্তু আমার আমার ভালো লাগে না, আমি অনেস্টলি বলতেছি, একদম ট্রুলি অনেস্ট, ঠিক আছে একটু চেষ্টা করবেন, আমি খুবই স্ট্রিক্ট এই বিষয়টা, আমার বাবা টিচার বুঝছেন, আমার বাবা প্রাইমারি স্কুলে মানে ইসের টিচার, ঠিক আছে। আমি আমার লাইফে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমাকে শুধু একটাই মানে দুইটা জমজ বাচ্চা, ওরা যদি স্যার না ডাকতো তাহলে ওরা মানে বুঝতো না, তো মানে যদি ভাই ডাকতে বলতাম বান্দরামি করতো, তো দেখলাম যে টেকনিক্যালি ওরা যদি স্যার বলি তাহলে মানে ওরা মনে করে স্যার মানে অনেক মাইট টাইট দিবে এরকম ভয় পায়, আর ভাই বললে ওরা মানে মানে নর্মালি নেয়, দুইটা জমজ বাচ্চা ছিল মানে দুষ্টু টাইপের ছিল কিন্তু খুবই মেধাবী ছিল, দুষ্টামি করতো, তো ওদের ওরাই শুধু আমার স্যার বলতো যে স্যার আসছে স্যার আসছে তাড়াতাড়ি পড়তে বসো তাড়াতাড়ি, এই ভাইয়া আপনি তাড়াতাড়ি এই এরকম, মানে ভাই বলে দেখি ওদের সাথে কোনো ই পাওয়া যেত না, মানে আমার কাঁধে এসে বসতো, আর স্যার বললে কাঁধ দিয়ে নামানো যেত না। তো আমার আমি পার্সন মানে পার্সোনালি পছন্দ করি না, আমাকে কেউ এ পর্যন্ত মানে আমি সবাই আমি সবার কাছে আগেই যে বলেছি যে আমাকে ভাই বলবেন, এইটার বেনিফিটটা কি, ভাই বললে
আপনি নির্দ্বিধায় আমাকে একটা কোশ্চেন করতে পারেন ফ্রেন্ডলি, আমি আপনার সাথে খুব ফ্রেন্ডলি অ্যাটাচ হয়ে যেতে পারি। তো স্যার বলার কারণে আমি তো নিজে ফেস করেছি, তো একটা দূরত্ব থেকে যায়, ওই ফ্রেন্ডলি বা অনেক কিছু জিজ্ঞাসা করা যায় না, ভয়, একটা রেসপেক্টের ভয় থেকে যায়, অনেক কিছু মানে একটা সিলি জিনিসও জিজ্ঞাসা করতে পারি না। বাট ভাই বললে আমি মনে করি আপনিও আমাকে একটা সিলি জিজ্ঞাসা করতে পারলেন, সিলি জিনিস, আমি কিন্তু ওইটাকে শুনলাম কিন্তু উড়িয়ে দিলাম না বা রাগ করলাম না। তো দেখেন আমরা কি করতেছি, যে এখন আমি কি ব্রাশ তুলতে নিছি, দেখেন এইখানে রক করছি, কিন্তু যখন আমি যে ভিতরে আসতেছি দেখেন কালার করতে পারতেছি, এই কালার করতে পারতেছি। দ্যাট মিন্স আমি এই যতটুকু অংশ সিলেকশন করে আছি সেটার মধ্যে আমি কি করতে পারবো, কালার করতে পারবো, বাট বাকিগুলো আমি পারবো না। এখন আমি যদি এইখান থেকে যে সিলেক্টে গিয়ে এই যে ডি সিলেক্ট, দেখেন আমার এখানে ডট ডট আছে না, আমি যদি জুম করি এই দেখেন, দেখতেছেন আপনারা এই যে ডট 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 সিলেকশন হয়ে আছে। এখন যদি আমি এইখান থেকে এই যে ডি সিলেক্ট সিলেক্ট ডি সিলেক্ট করে দিলাম, দেখেন এখন কি হলো, এখন আপনার সিলেকশন নেই। এখন আপনি দেখবেন যে আমি ব্রাশ টুলটা নিই, দেখেন এই যে আমি কি করতেছি, আমার কোনো সিলেকশন নেই। এখন আমি এইটার সাথে এইটা বিভিন্ন দাগ দিতে পারতেছি এবং আমার এই দাগগুলো কি রয়ে গিয়েছে, আমি যতক্ষণ না ডিলেট করব, এটাকে যদি আমি ডিলেট না করি ততক্ষণ এটা থাকবে, ঠিক আছে। তো ডিলেট কীভাবে করি, ব্যাক স্পেস, ব্যাক স্পেস কিবোর্ড থেকে ব্যাক স্পেস, এই যে আমার ক্রস ব্যাক স্পেস দিলাম, আমার আবার দেখাচ্ছি ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। এছাড়াও ধরে আমি এখান থেকে এই যে আমার ডিলেট বক্সে আমি ফেলে আমি করতে পারি, ওকে। তো এখন আমরা দেখি এখানে আর একটা সিলেকশন আছে, ইলিপটিক্যাল মার্কিউ টুল, এইটাও কি করে আমার সিলেকশন টুলে কাজ করে, এই দেখেন। আপনার কি কত, অ্যাডোবি কত, ওকে, তাহলে কোনো কারণে হারিয়ে গিয়েছে বা ডিলেট হয়ে গিয়েছে, তখন আপনি চলে যান উইন্ডো থেকে, গতকালকে দেখিয়েছি, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর রিসেট অ্যাসেনশিয়ালস দিবেন, রিসেট অ্যাসেনশিয়ালস, রিসেট অ্যাসেনশিয়ালস ক্লিক করলে সমস্ত কিছু কি হবে, নতুনভাবে আবার শুরু হবে। তারপর আপনি এখানে গিয়ে দেখবেন প্রথমেই থাকে হলো রেক্টাঙ্গল, আর যদি তাও না থাকে, যদি আপনি দেখেন আপনার কোনটা সিলেক্ট হয়ে আছে, আপনি দেখেন আপনার এখানে কি কোন বক্স আছে, এখানে কোনো বক্স নাই, রঙের এটা নেই, আচ্ছা রঙের এটা ফার্স্টে থাকবে, আপনার গ্রেডিয়েন্ট এইভাবে থাকবে, আপনি এখানে যান ক্রিয়েট করেন, এই যে সেকেন্ডটা পেইন্ট বাকেট টুল, আমি বলেছিলাম দেখেন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে সবার প্রথমে দেখাচ্ছে যেটা হাইলাইট করা টুলগুলো থাকে, ঠিক আছে, সেইটা ওইটার ভিতরে আরও থাকে, এই যে দেখেছেন রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন আরোগুলো আছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন তিনটা আছে, মানে আরো তিনটা টুল আছে, সাব টুল বলি আমরা এগুলোকে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে পরে আলোচনা করবো, এখানে আমরা কালার দেওয়ার জন্য আমরা এটাই ব্যবহার করতেছি। তো আমি এখন কি নিলাম, ইলিপটিক্যাল বা এটাকে আমরা বলি সার্কেলও বলি, কিন্তু এটা আমরা ইলিপটিক্যাল টুল হিসেবে চিনবো। তো আমি একটা সার্কেল করেছি, সার্কেল করার পরে আমি দেখেন যে আবার একটি পেইন্ট নিয়েছি, এই যে নিলাম, এখন যদি আমি সেম এই কাজটা করি যে আমি অন্য কোনো কালার যদি দিই, লাইক দেখেন হচ্ছে না, আর যদি ভিতরে ক্লিক করি হয়ে যাচ্ছে, ওকে ক্লিয়ার, এটা কি সিলেকশন টুল হিসেবে কাজ করছে। এবার আর একটা জিনিস দেখেন, আমরা রেকট্যাঙ্গেল মার্কিউ টুলে গেলাম এবং আমি কি করতেছি দেখেন, এইখানে আমি কি করলাম, একটা ড্রয়িং করলাম, হ্যাঁ এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন এটার নাম কি সিলেকশন, নিউ সিলেকশন, নিউ সিলেকশন, এটা কি অ্যাড টু সিলেকশন,
এটি কি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আর এটি কি ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এরপর কি আছে ফেদার, কি কাজ করে এখনই আমি বলবো। তারপর এখানে কয়েকটা স্টাইল আছে, নর্মাল আছে, ফিক্সড আছে, আর হলো রেশিও আছে, আর আছে সাইজ আছে। সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আর একটা আছে কি সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ককে আমরা পরে যাচ্ছি। এটা এটা আমরা, হ্যাঁ বলেন। ফ্ল্যাগ, জি এক্স্যাক্টলি, আপনারা জাতীয় পতাকা বানাতে পারবেন, অবশ্যই সেটা আপনারা বানাবেন। ওকে আচ্ছা, আমরা দেখি যে এখানে সাইজ এন্ড কালার কোডটা আমরা দেখে আসলাম, কত 10 আর হলো 6 আর মাঝখানে এটা থেকে হলো 3, তো আমরা 10.6, আমরা একটা উইথ হাইট নিব 10 আর হলো 6, মনে করেন আমরা 100 আর হলো 60 নিলাম, 100 আর 60, আর মাঝখানেটা হলো 30, রেডিয়াস 30 নিলাম, ঠিক আছে। বা এমনও যদি করেন আপনি 100 60 30, ওকে সমান সমস্যা নেই, এটা নিন। ও আমি এখন এখান থেকে নিতে পারি 100, তো আমার 100 নিলে অনেক ছোট হয়ে যাবে, 100 এত ছোট হয়ে যাবে, তো আমি সেটার জন্য 1000 তো নিতে পারবো না। আমি এক কাজ করি 600 নিই, 600 আর হলে ওইখানে হলো আপনার 400, বা আমি যদি এখানে চাই ধরেন আমরা একটা কিছু ডিজাইন করতেছি, তো আমি সবুজ দিয়ে আসি। ওকে এই সবুজ কালারটা নিলাম, ওকে আর কি করবো, আমরা একটা সার্কেল নিব, দেখেন কি করি, দেখি করা যায় কিনা, আমি তো ট্রাই করি। ওকে তাহলে দেখেন যে আমাকে কি করলাম, আমার সিলেকশনটা কি হয়ে গেল, যেটা সিলেক্ট করেছি ওটা কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে আর বাকিটা রেড হয়ে গিয়েছে। তো আমার কি কি করতে হবে, নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে, এবং দেখেন এই দেখেন সিলেকশন দেওয়ার সাথে সাথে আমার কি হলো, এতটুকু জায়গা কালার হলো না আর বাকিটা জুড়ে কালার হয়ে গেল। দ্যাট মিনস যে দুইটাই আমার সিলেকশন ছিল, দেখেন এই একটা সিলেকশন এই একটা সিলেকশন। তো আপনাকে যেটা করতে হবে, এই সিলেকশনটা বাদ দিলেন, তারপর হলো আপনাকে আবার সিলেক্ট করতে হবে, ধরি আমরা পরবর্তীতে ঠিক করে দিলাম এই, ঠিক আছে। এখন আপনি একটা লেয়ারই তো, যদি আপনি আলাদা করে নিতেন তাহলে আপনি এই সার্কেলটাকে যে কোনো জায়গায় কি করতে পারতেন, মুভ করতে পারতেন। তার মানে হলো যদি দুইটা সিলেকশন থাকে, দুইটা সিলেকশন যদি থাকে একই সাথে, এই একটা সিলেকশন, এখন এই সিলেকশনের উপর আমি যদি একটা সার্কেল নিই, দেখেন এই সিলেকশনের উপর যদি আমি আর একটা সার্কেল সার্কেল নিই, তার মানে আমি এখানে যে কালারটা দিব, তাহলে আমি আগে দিয়ে আসি এটা, এটা দিয়ে আসি রেড কালার,
ওকে রেড কালার দিয়ে আসলাম। এখন যদি আমি এইখানে সার্কেলটা নিই, দুইটাই কিন্তু সিলেকশন, আমার রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, আমার কি ইলিপটিক্যাল সিলেকশন। আমি একটু সবুজের দিকে যাচ্ছি, এখন আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন তার মানে হলো যে আপনি যদি দুইটাকে সিলেকশন করে রাখেন, ভার্স ভার্স ভার্সা যেটা আমরা বলি, যে যে আপনার সিলেকশন থাকে, যে আপনার সিলেকশন থাকে ওই পিছনের টুকুকে ও অতটুকুকে সিলেকশন করে বাকিটাকে কালার করে দিচ্ছে। মানে হলো এই যে দেখেন এই এতটুকু কি হয়েছে, আপনার রেড রেড রাখবে, মানে হলো পিছনে এই পিছনের ওটাকে কি করবে, এতটুকুকে সিলেকশন করছে, দ্যাট মিন্স এতটুকু তুমি রেড থাকবা আর বাকিটা কি করবা, তুমি গ্রিন হয়ে যাবা। বুঝাতে পারছি আপনাদের, যদি দুইটা সিলেকশন একসাথে থাকে, ক্লিয়ার? ওকে, আমার কাছে মনে করেন আমার সিলেকশনের শর্টকাট কি হলো, আপনার পুরো সম্পূর্ণ হোল সিলেকশন করতে যান তাহলে কন্ট্রোল এ, পুরো সম্পূর্ণ যদি সিলেকশন করতে চান ডি সিলেক্ট কন্ট্রোল ডি। ওকে, আর যদি আপনি এইখানে যদি মনে করেন নর্মালি আপনি যদি এই সম্পূর্ণ যদি সিলেক্ট করতে চান, মনে করেন যে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, যদি এই রকম যদি সিলেকশন করতে চান, দেখেন এখানে শর্টকাট কি এম, এম এম এ কি আসবে, আমার রেক্ট্যাঙ্গেল আসবে। দেখেন ফার্স্টেই ফার্স্টে এম এ আমার কি আসবে, ফার্স্টের এম এ নর্মাল নর্মাল, আমি শিফট নট শিফট দিয়ে না, নর্মাল এম দিলে আমার, এম দিলে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা আসলো, রেক্ট্যাঙ্গেল আসলে এটা আমার এম এ শর্টকাট, এম এম অনলি এম, এম এ হলো আমার শর্টকাট, ঠিক আছে। আর শিফট এম ক্লিক করলে শিফট এম দেখেন চেঞ্জ হচ্ছে, দেখেন ওইখানে দেখেন এখন কি হয়ে গেছে, ইলিপ্ট হয়ে গেছে, পরে দেখেন আবার রেক্ট্যাঙ্গুলার, পরে আবার ইলিপ্ট, পরে আবার রেক্ট্যাঙ্গুলার, বুঝেছেন? শিফট দিয়ে যদি করি এখন কি আছে আমার এখানে শর্টকাট কি, দেখেন আমি কোনো কালার দিইনি, একটু কালার দিয়ে আসি। আর কালারের শর্টকাট কি হলো জি, জি নর্মাল জি, নর্মাল জি। এখন আপনি আবার শিফট এম নিচ্ছেন, আপনি কালার দিচ্ছেন, এখন আপনি যদি কোনো কালার দিতে চান, ওয়াও, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আমারও এরকম হইতো, বুঝছেন? ও ভাইজান, সেটার দিকে তো আসতেছি যে ভাইজান, ওটাকে বলা হয় ফিক্স রেশিও, ফিক্স সাইজ, অবশ্যই করা যাবে। কি বলতেছেন ভাইজান, আমাকে দিকটা আসতে দিবেন নাকি আপনারা? ভাই আমার উপরে কি আপনাদের আস্থা নাই, তাহলে আমাকে আমার মতন করতে দিন, তাহলে আমাকে আমার মতন করতে দিন ইনশাল্লাহ। একটু হয়ে গেছে তো বলেন, দেখেন 10:6 করতে হলে দেখেন আমার এটা নিয়েছি কত, 800-600 না, তো 10 মানে হলো 10, 10 পিক্সেল। তো আপনি হয়তো 10 ইঞ্চি নেবেন, না হলে আপনি কি করবেন,
10 কে আপনার 6 দিলে মানে ডাবল কনভার্ট করে, তো আমি তখন আমার এই রেকট্যাঙ্গেল টুল কোনো কাজ করে না, কিন্তু তখন আমার কাছে একটা অপশন আছে ফিক্স সাইজ বলে দিতে পারি। ফিক্স সাইজ দেখেন এখন হলো 100 পিক্সেল ছিল, কি হবে আমি জাস্ট 100 পিক্সেল দেখেন এই যে 100 100 দেখছেন 100 100, অথবা আপনি মনে করেন এখানে 100 দিছেন, এখানে আমি দিলাম 600 600, আর এইখানে ধরলাম হলো আমি দিলাম হলো মনে করেন 400 1000, কিন্তু হাইট আপনার এটা উইথ এটা হাইট না। এখন মনে করেন যে আপনি এই যে বানালেন, এখন দেখেন বড় হয়ে গেছে, তো আমাকে একটু আসতে দেন, এখানে এখনো আসিনি, এটার আগে আরো দুটো তিনটে জিনিস আছে, ঠিক আছে আপনি জানতে চেয়েছেন ব্যস্ত হয়ে আমি জানালাম, ঠিক আছে। আমি এই যে আমার এর আগে দেখেন এখানে তিনটা ওরা বসে রয়েছে, ওরা রাগ করবে না যে আমাদেরকে না করে আপনি এখানে নর্মাল স্টাইলে চলে গেছেন, এই যে এই স্টাইলের আগে আছে ফেদার, ফেদারের আগে আছে এখানে আরো কয়েকটা জিনিস, তোরা তো ভাই রাগ করবে ভাই, সিকুয়েন্সলি যাইতে দেন। ওকে দেখেন এইটার নাম হলো সিলেকশন টুল, হ্যাঁ এই যে এখানে দেখেন নিউ সিলেকশন, এটার নাম কি আপনার অ্যাড সিলেকশন, এটার নাম কি সাবস্ট্রাক্ট সিলেকশন, এটার নাম কি ইন্টারসেক্ট। তো এই একটা সিলেকশন করলাম, দেখেন এখন মন চাইলো আবার আর একটা সিলেকশন করব, কিন্তু দেখেন আগেটা চলে যাচ্ছে না, তাহলে এখন আমি এইখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর এখানে একটা সিলেকশন করলাম, ওকে আবার অ্যাড দিলাম এখানে একটা সিলেকশন করলাম, ঠিক না, কারণ আমি কি যে অ্যাড ক্লিক করছি। আবার যদি আমি সাবস্ট্রাক্ট করতে চাই তাহলে আমি কি করব, এইটা থেকে আমি একটু বিয়োগ দিই, ওকে করতে পারতেছি, এটা থেকে বিয়োগ দিই করতে পারতেছি না, চমৎকার না, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান দিয়ে করতে পারি। আবার মনে করেন যে এই সম্পূর্ণ কুলারকে এই দেখেন এই সম্পূর্ণগুলো সিলেক্ট করছি, তার থেকে আমি কমন নিয়ে আসছি। এখন কোশ্চেন হলো যে আমি কি বারবার এখানে যাব, এখানে মনে করেন যে আমি এখানে গেলাম, এখানে একটা সিলেকশন করলাম, আবার এখানে গেলাম, আবার একটা সিলেকশন করলাম, এটা পেইন না, এটা পেইন, এটা আমরা করব না। তাহলে আমরা কি করব, আমরা মনে করেন সিলেকশন নিলাম, সিলেকশন নিলাম না, শিফট শিফট দেখেন এই যে প্লাস সাইন, দেখেন এই যে শিফট দিচ্ছে, শিফট ক্লিক করার সাথে প্লাস সাইন, আপনারা দেখেন শিফট ক্লিক করেন, এই যে দেখেন আমার এখানে শিফট আছে, দেখেন আমার এই যে মার্কিউ কুইক, আমার যে সিলেকশন টুল আছে যে বক্স আকারে, দেখেন এখানে এই যে কুইক আছে, আমি আপনাদের একটা ফিচার বলে দিব, ওইটা আপনারা ইনস্টল করে দেবেন, সেখানে আপনারা যা যা কি ইউজ করবেন সব আপনাদেরকে দেখা যাবে এখানে, ঠিক আছে। তো দেখেন আমি শিফট ক্লিক করতেছি, আমি এখানে দেখেন আর একটা নিচ্ছি, এই দেখেন শিফট নিচ্ছি প্লাস হচ্ছে, শিফট নিচ্ছি প্লাস হচ্ছে, এই যে শিফট নেওয়ার সাথে সাথে দেখেন এই যে শিফট নেওয়ার সাথে সাথে আমার কি হয়েছে, দেখেন এই এইটা সিলেক্ট হয়ে আসছে, আমাদের এই যে অ্যাড সিলেকশনটা সিলেক্ট হয়েছে, দেখছেন। আবার দেখি চলেন আমরা সিলেকশন নিলাম, অল্টার ক্লিক করে দেখেন মাইনাস, দেখেন এই যে মাইনাস, ছোটবেলা আমি আমরা ক্লাস 10-এ ফাংশন পড়েছিলাম না, ফাংশন ম্যাথে, তখন আমরা ফাংশনের সময় সেট পড়েছিলাম না, সেট ইউনিক সেট, অ্যাড সেট, তারপর সাবস্ট্রাকশন, তারপর ইন্টারসেক্ট। তো এইটা হলো যে আমি যদি শিফট করি তাহলে আমাদের অ্যাড ইউনিক ইউনিয়ন যেটা আমরা যোগ করি না, তারপর কি ছিল আমাদের ছিল হলো ছোটবেলা আমরা পড়েছি সাবস্ট্রাক্ট করতাম না, যে এ বাদ দিতাম, তারপর কি হতো যে আমি সবগুলোকে ই করে দিই, তো আমার এইখানে একটা সিলেকশন আর এইখানে একটা সিলেকশন, দুইটা সিলেকশন মনে করেন যে ওই যে আমরা কী বলবো কী জানি পড়তাম যে ভেঞ্চার না, এই একটা সিলেকশন দিলাম আর এটা একটু বড় সিলেকশন দিলাম, ওকে। এখন আমি কি করব, দুইটাকে কমন নিব, তাহলে শিফট অল্টার দুইটা একসাথে করে দেখেন দুইটাকে একসাথে করে আমি জাস্ট টান দিচ্ছি, দুইটা থেকে কি হয়ে গেল কমনটা নিয়ে আসলাম, তাহলে শর্টকাট কি হলো, কি শর্টকাট কি হলো আপনার, শর্টকাট কি হলো আপনার, হ্যাঁ আমরা এখানে গেলাম
এই রেকট্যাঙ্গেলে গেলাম, শিফট সরি ফার্স্টে একটা দিলাম, শিফট ধরে আরেকটা পাইলাম, মাইনাস দেওয়া মানে হলো অল্টার দেওয়া মানে হলো ডিলিট করে দেওয়া, অল্টার মানে ডিলিট করে দেওয়া, অল্টার মানে হলো মাইনাস, দেখেন আপনারা দেখেন মাইনাস সাইন আসবে, আর শিফট অল্টার একসাথে ধরে রেখে এই যে আমার এখানে দেখেন আমি যেটা আপনাদের দেখেন শিফট আর এই যে দেখেন দুইটা একসাথে দেখতে পাচ্ছেন, আমি যে এখানে একটু রাখি এটা আমার এইটা নিচে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন, এই একটা নিলাম আর একটা বড় নিচ্ছি, এই বড় আর একটা এই নিলাম, এবং আমি কি করলাম শিফট আর অল্টার ধরে আমি কি করলাম কমন নিলাম, কালার দি, কালার দিলে আপনার বুঝতে পারবেন আরো ভালো, তো আমি ফার্স্টে এটাকে নিলাম কালার দিচ্ছি, নর্মাল হলো জি, শর্টকাট জি, আচ্ছা দেখেন শর্টকাট জি কিভাবে আমি পাইলাম, দেখেন এইটার উপরে রাখার সাথে সাথে কালার দিচ্ছি, রাখার সাথে সাথে দেখেন এই যে এই এখানে দেখেন সবগুলো কি লেখা জি, জি মানে হলো নর্মাল, জি মানে হলো প্রথম গ্রেডিয়েন্টটা ওপেন হবে, নর্মাল জি মানে হলো প্রথম গ্রেডিয়েন্টটা আপনার কি হয় অন হয় এই দেখেন, আর শিফট জি মানে হলো আপনি মুভ করতেছেন, এই যে চেঞ্জ করতেছেন দেখেন এই ভিতরেটা কি চেঞ্জ হচ্ছে, তো আমাদের এই যে এখন কি আছে গ্রেডিয়েন্ট, তো আমি এটা কালার নিলাম, তারপর আমি আবার এর মার্কি তুলে গেলাম, তারপর আমি শিফট ধরে আমি এখানে আরেকটা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমি আর একটা কালার দিলাম, মনে করেন যে এটাকে এই কালার দিচ্ছি জি, ওকে, এখন আমার এই দুইটা থেকে আমি কি করব কমন কিছু নিব, তাহলে আমি অল্টার দিলাম, অল্টার এই যে অল্টার দুইটা থেকে আমি কি করলাম মাইনাস করলাম, অল্টার করে আমি কি করতে পারি অল্টার ধরে এই দেখেন আমাদের কিন্তু এইটাই রয়ে গেল, কারণ এখন আমরা তো সিলেকশনে নাই কালার দিয়ে ফেলেছি, ওকে হ্যাঁ বলেন, সাপোজ দেখেন এখানে আমার দেখা উঠবে জি, নর্মাল জি, নর্মাল জি মানে হলো এখন আমার পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করা, এই দেখেন এখানে একটা ডট সাইন দেওয়া ঠিক আছে, ওকে সিলেক্ট করা, তো আমি এখানে কালার দিলাম, এরপর হলো আমি শিফট ধরে আর একটা নিলাম, এখানে আর একটা নিলাম শিফট ধরে, শিফট ধরে দেখেন শিফট ধরা মানে হলো অ্যাড, তারপর আমি কি করলাম কালার নিলাম, ভাই আপনি কোন লেয়ারে আছেন দেখেন তো, না ভাইয়া 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 বুঝবেন না, আমি যদি এখানে যাই এবার যদি আমি নিই দেখেন যদি আমার এটা লক করে থাকতো লক আমি তাহলে কোনো কাজ করতে পারতাম না, দেখেন লক করা আছে, আপনি দেখেন যে লক করা থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে এইখানে লেয়ারে দেখেন এখানে লেয়ার আপনি যেই লেয়ারে নেবেন সেই লেয়ারটা সিলেক্ট অবস্থা থাকে, এই দেখেন এখন যদি এই লেয়ারে কাজ করি দেখেন দেখেন এই লেয়ারটা একটু গ্রে কালার হয়ে গিয়েছে, উপরের লেয়ারে কাজ করতেছি লেয়ার ওয়ান তাহলে এইটা আছে, এবার আপনি পেইন্ট বাকেট টুলটা নিন, দেখেন আমি এবার কি করতেছি যে দুইটা থেকে আমি কি কমন নিচ্ছি সরি কি বলতেছি এইটা হলো আমাদের কি সায়ান কালার, এইটা হলো আমাদের কি কালার হালকা আমাদের ভায়োলেট কালার ঠিক আছে, এখন আমরা কি করি অল্টার ধরে
আমরা দুইটা থেকে কমন নিচ্ছি, দেখেন দুইটা থেকে কিন্তু এতটুকু কমন নেওয়া, কিন্তু আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে আমি সায়ান কালার দিয়েছি আর এখানে ভায়োলেট দিয়েছি। কারণ কি, ওর যতটুকু সিলেক্ট করা ছিল ও এদিকে মাইনাস করে দিয়েছে, কিন্তু আপনার কি হলো যে এইখানে আপনার পুরোটা অংশ ওর ব্ল্যাক মানে ওর কালার আছে দেখে ও ঠিকই মাইনাস করছে, দেখেন দুই পাশ থেকে কিন্তু মাইনাস করে নিয়েছে দেখেন, কিন্তু ওদের পিছনে আমার একটা কালার আছে দেখে ও কি করেছে, ওর সিলেকশন থেকে মাইনাস করেছে, বাট ওর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা ও মাইনাস করে না। কারণ হলো এখন যদি আপনি যদি ওরকে কালার দিতে চান, লাইক মনে করেন যে আপনি এখানে রেড কালার দিচ্ছেন, জি এই দেখেন বলেন বলেন অবশ্যই আপলোড হবে। আপনি দেখেন আপনাদের সমস্ত ক্লাস, আপনাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যদি আমি ব্যস্ত না পড়ি, আপনাদের হলো ফেসবুকে আপলোড হয়ে যায়, এবং আমার একটা চ্যানেল আছে লার্ন উইথ ফয়সাল আহমেদ, আপনি ওটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আজকের তারিখে যে আপনাদের ব্যাচ অনুযায়ী ওইটা পেয়ে যাবেন, কারণ আমি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই বলেন ভাই, আমি একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, আমার রিকোয়েস্টটা মানবেন, সবার ভালোর জন্য বলতেছি, বলবো আমি মনে করেন যে আমরা ক্লাসটাকে চালিয়ে যাই, হ্যাঁ আপনারা কি করবেন একটা এক্সেল শীট বা মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনারা খাতা কলম নিয়ে বসবেন, যেখানে যা যা কোশ্চেন আছে না আপনারা লিখবেন, লিখার পরে আপনারা কি করবেন যে আমি আপনাদের একটা এক্সেল শীট করে দিব, সেখানে আপনার নাম অনুযায়ী আপনার কোশ্চেনটা লিখবেন, আমি আপনাদের ক্লাস শেষে মনে করেন যে 7টা 8টার সময় আপনার ওই অ্যান্সারটা দিয়ে দিবো ওখানে ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে যে আমাদের টাইমটা কিন্তু শর্ট আর আপনাদের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আগে আগের বার দিলে আমার স্টুডেন্ট থাকতে হলো 30 হায়েস্ট 50 হায়েস্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ায় আপনাদের এখানে রেজিস্ট্রেশন করেছে 100 জন, 50-র উপরে আপনাদের স্টুডেন্ট, তো সবার যদি একটা একটা কোশ্চেন থাকে তাহলে দেখুন কি আমরা 2 ঘন্টাকে কাভার করতে পারবো। সাথে সাথে শিখতে আসছি, অবশ্যই আপনাদের কোশ্চেন থাকবে আর অবশ্যই আমি বাধ্য হচ্ছে আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো সবার জন্য আমি কি এটা করি যে আমরা কোশ্চেনগুলো কিন্তু নোট ডাউন করে রাখি, আমি আপনার ওই এক্সেল শিটে আপনার নাম অনুযায়ী আপনার কোশ্চেনটা বলে দিবেন আর পাশে যে অ্যান্সার শিটটা থাকবে সেখানে আমি অ্যান্সার করে দিই, ঠিক আছে। তাহলে আমি আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ দিব আর আমরা একটা দিন রাখবো হলো কোশ্চেন সেশন, অথবা মনে করেন যখন আমরা ফার্স্ট আওয়ারে আসি না আপনারা একদম জাস্ট একটা 50 চলে আসবেন, মানে জাস্ট একটা 50 চলে আসবেন, তখন ওই 10 মিনিট ক্লাসটা আমি অ্যান্সার দিয়ে দিবো লাস্ট ক্লাসের প্রিভিয়াস ক্লাসের, যেমন আজকে আমরা ধরেছি যেমন সেরকম আমি অ্যান্সার দিয়ে দিবো, ওকে। আজকে থেকে পাবেন না, ঠিক আছে, আজকে দেখবেন একটা মনিটরের স্ক্রিন জুড়ে দুই পাশে হলো ব্ল্যাক আর পুরোটা স্ক্রিন জুড়ে আপনি পাবেন, ঠিক আছে। গতকাল সেটা কি হয় আমাকে আবার ভিডিওগুলো এডিট করতে হয়, আমি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত ক্লাস করে থাকি, এখন যদি আপনাদের ভিডিওগুলো এডিট করে দিই 2 দিন পরে পাবেন আপনারা বা 1 দিন পরে পাবেন, কারণ আমার প্রত্যেকটা ব্যাচের হলো লাইভ এডিট করতে থাকি আমি দিয়ে দিই। তো আমি আপনারা আচ্ছা আমি চেষ্টা করবো যে 1080-তে দেওয়া বা 1000 চেষ্টা করবো, যদি হয় তো হয়ে গেল, ঠিক আছে। এই টেকনিক্যাল সাপোর্টগুলো আছে আমি যাওয়ার চেষ্টা করবো দেওয়ার জন্য, আমাকে একটা উইকেন্ড পাইতে দেন, আমার ফ্রাইডে হলো উইকেন্ড, তখন বসে আমি এগুলো সলভ করে নেবো। আমার আবার আজকে রাতে 8টা থেকে আর একটা ব্যাচ আছে, তো মাঝখানে মাত্র আমি
দেড় ঘন্টা পাচ্ছি হলো একটু রেস্ট নেওয়ার জন্য। সাউন্ড ঘ্যার ঘ্যার করে ভাই, ওটা ওটাও তাহলে আমরা কি করলাম যে শর্টকাট কি সহ আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা আর একটা জিনিস দেখি, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আমি একটা কি করছি, এখান থেকে ইলিপটি নিচ্ছি, এবং ইলিপটি নেওয়ার আগে এখানে নেওয়ার আগে এখানে দেখেন একটা ফেদার আছে, ফেদার এ এ টি এইচ। আপনারা কারা এবার শীত আসতেছে না, শীত শীতের সময় আমরা কি করি, ব্যাডমিন্টন খেলি না? তো আমরা ওই ব্যাডমিন্টনের সময় যে কক ককটা কি বলে আমরা ফেদার বলি না, ফেদারটা কি থাকে যে মানে মুরগির পাখা অথবা কবুতরের পাখা দিয়ে বানানো হয়, অনেক সফিস্টিক থাকে, অনেক মানে নর্মাল থাকে, অনেক সফট থাকে, এক্স্যাক্টলি না, কারণ কি ওটা দিয়ে তো আমরা খেলি বাতাসে যেন ভাসতে পারি, যদি ভারী হয় তাহলে কি হয় যে আমরা খেলতে পারি না, ঠিক না। অনেক সময় আমরা দেখি যখন কক কিনতে যাই, ফেদার কিনতে যাই, তখন যারা কি করে প্রফেশনালরা কি করে কেনার আগে কি করে র্যাকেট দিয়ে একটু বাড়ি দিয়ে নেয় যে অনেক বেশি হালকা আবার অনেক বেশি ভারী কিনা, আমরা টেস্ট করে নিই কেনার আগে। আমি করেছি, আমি যতবারই খেলতে গিয়েছি বা কিনতে গিয়েছি আমি কি করি, 100 টাকার যে প্লাস্টিকের কক হয় অথবা মনে করেন যে নর্মাল যে ফেদারের কক হয় সেটা আমি বাড়ি মেরে দেখে আসি দোকানদারের এখানে যে হ্যাঁ ঠিক আছে, অনেক হালকাও না আবার অনেক ভারীও না, ঠিক আছে, মোটামুটি একটা এভারেজ আমি আমরা নিয়ে আসি, কিনে নিয়ে আসি। এটা মানে ফেদার মানে হলো চারপাশে তার কি একটা পাখা আছে, লাইক ফটোশপে আপনার, আমি কিন্তু রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি যেন আপনারা কল্পনা করতে পারেন, ঠিক আছে। এখন এইখানে দেখেন একটা ফেদার আছে, তো এই ফেদার আমি যদি বাড়িয়ে দিই, মনে করেন যে আমি ফেদারের 30 পিক্সেল দিলাম, ওকে, দেওয়ার পরে আমি এখানে একটু একটা কি করলাম রেক্ট্যাঙ্গেল করলাম, দেখেন এটার চারপাশে আপনার একটা কার্ভ আকারে আসছে, আমি জুম করি দেখেন এই যে 10 30 নেওয়ার কার পাশে চারপাশে কি করেছে আপনার চারটা কোনায় রেডিয়াসের মতন আপনার কি করেছে কার্ভ করে দিয়েছে। এখন যদি আপনি যে কোনো কালার নিয়ে আপনি যদি এখানে একটা ই করেন, দেখেন একটা ফেদার, আমি কন্ট্রোল ডি করতেছি মানে এখন যে আমার সিলেকশনটা আছে, কন্ট্রোল ডি মানে হলো এখন আমার বর্তমানে এটা সিলেকশন অবস্থায় আছে, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করেছি, কন্ট্রোল ডি মানে হলো আমি ডি সিলেক্ট করে নিয়েছি, দেখেন এখানে দেখেন চারপাশে মুখ তুলে যাচ্ছি, চারপাশে দেখেন একটা ফেদার, একটা অভয়ব, হালকা হালকা কালারের ফ্লোটা অনেক হালকা, 30 পিক্সেল মাঝখানে দেখেন, আমি যদি এই যে রুলারটা নিয়ে আপনাদের কাছে এখানে বুঝাই, এই যে বুঝাচ্ছি এই এতটুকু আমি কি করি এক্স্যাক্টলি রংটা ছড়িয়ে ছিটে যাচ্ছে, রংটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। লাইক আপনারা কখনো এই যে প্রিন্ট করছেন না, প্রিন্ট ছোটবেলায় ছোটবেলায় বাচ্চারা কি করে যেমন সার্ফ এক্সেলের অ্যাডগুলো কি দেখে যে বাচ্চা কি করে ওর হাতে রং মেখে ওর জামা কাপড় নষ্ট করে ফেলছে, ঠিক না। তো আমরা কি করি পেন্ট করি না, অনেকে হ্যান্ড পেন্ট করে না যে আপনার পেন্ট আছে হাতে রং লিখে রং মেখে এরকম এরকম একটু আপনার পলিশ করতেছে বা এখান থেকে একটু শেড দিতেছে এবং শেড দিতেছে, লাইক ফেদারটা আমরা এটা কাজ করি আমাদের এক্স্যাক্টলি স্প্রে দিয়ে যদি আমরা রং করি, দেয়ালে যদি স্প্রে দিয়ে রং করি হালকা, একটা হলো আপনি ডার্ক শেড দিয়েছেন আর একটা হলো আপনার হালকা শেড দিয়েছেন। যেমন আমরা আমাদের 14ই এপ্রিলে আমরা যখন পয়লা বৈশাখের সময় তার আগের রাতে আমরা কী করি রাস্তায় আর্ট করি বা আমরা দেয়ালে ই করি রাঙারাঙি করি স্প্রে দিয়ে, তো স্প্রের মতন একটা শেড চলে আসে। এইটা আমরা ডিজাইনে প্রচণ্ড পরিমাণে অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে, ডিজাইনে কী করে থাকি প্রচণ্ড পরিমাণে অ্যাপ্লাই করে থাকি। আমরা আজকে এই সিলেকশন টুলটা শেষ করার পরে আমরা নেক্সট দিন কিছু থিওরি নিয়ে পড়াশোনা করব, থিওরি, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে দেন আমি চলে আসি হলো, তো ফেদারটা বুঝতে পেরেছি না আমরা,
হ্যালো, আচ্ছা এবার তো কোশ্চেন করেছেন, তাহলে এবার একটু অ্যান্সার দিন। যখন আপনি ডিজাইন করবেন, ঠিক আছে, যখন আপনি ডিজাইন করবেন, আপনার কাছে হলো যে আপনার দৃষ্টিনন্দন বুঝেন, যে দেখতে কি ভালো লাগে, যে আপনার কতটুকু আপনি মনে করেন যে ফেদারটা কতটুকু চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, যে আপনার ফেদারের মানে ফ্লোটা কত চাচ্ছেন। যদি 100% চান তাহলে তো আর এরকম দেখতে পারবেন না, যত কমে করবেন তত আপনার ফেদারের ডেন্সিটিটা উজ্জ্বলতা থাকবে। তাই আমি এটাকে একটু আন্ডু করে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ারে কাজ করি। আমি আবার ফেদারে যাচ্ছি, এখানে আমি এখানে ফেদার দিলাম হলো 50। দেওয়ার পরে আমি এইভাবে আর্ট করতেছি, দেখেন এখন কি হয়েছে, চার কোণা হয়ে গেছে। এখন যদি আমি ফেদারটা দিই হলো, যদি এখানে 100 দিই, 100, তাহলে কি হবে দেখেন, ফেদারটা কি হয়ে গেল, সার্কেলের মতন হয়ে গিয়েছে। এই হলো ডিফারেন্স আপনার, যে আপনি ফেদারটা কতটুকু চাচ্ছেন, ফেদারের আপনি প্রলেপটা বা এটার শেডটা কতটুকু চাচ্ছেন সেটার উপরে আপনার ডিপেন্ড করে, সেইটার উপরে থাকে আপনার। এখন আপনি যদি একটা কালার দিন, লাইক আমি একটু এই কালার দিচ্ছি, আমি একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি আরো মজা পাবেন। এবার দেখেন, দেখেন আপনার দেখেছেন এটা ডার্ক, ডার্ক নিয়ে আমি আমি একটু ডার্ক কালার নিই, একটু রেড কালার নিই, এবং আমি এখানে এবার দেখেন কন্ট্রোল ডি, দেখেন এটা কি হলো, সার্কেল আকার আসলো, সূর্যের কালারের মতন, ঠিক আছে, সূর্যের একটা মিশ্রণ, হালকা শেড টাইপের আসলো। এখন হলো যে আমি আসলে কতটুকু নিব বা কতটুকু কাজ করব সেটা না, এটার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। আমরা একটা নতুন একটা ইমেজ নিয়ে আসি, ওপেন, দুইটা ইমেজই আমরা পরপর ওপেন করতেছি, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। এবার আমি কি করতেছি, সূর্যের এইখানে দেখেন এই যে চারপাশে যেই শেডটুকু আছে সেটা কি করতেছি, আমি আমার কত দেওয়া আছে মনে করেন 25 নিচ্ছে। 25 নেওয়ার পরে আমি এখন, যেহেতু এটা আমার সার্কেল, অবভিয়াসলি আমি সার্কেল নেবো, এখানে তো আর রেক্ট্যাঙ্গুলার নিয়ে কাজ করতে পারবো না, তো আমি অল্টারটা ক্লিক করে এই যে একটু সমান অল্টার শিফট করে 54 নিচ্ছে। নেওয়ার পরে আমি কি করতেছি, এই সিলেকশন থেকে আমি এখান থেকে লেয়ার ভায়া কপি করতেছি, কপি করার সাথে সাথে ওকে আমি এখানে ফেদারটা নিয়ে নেই, 25, আমি ইলিপ টুলের সময় কিন্তু ফেদার পাওয়া যায়, আমরা আসতেছি ওটা, কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম।
সিলেক্টেড এজ আইসা রয়েছে এটার মধ্যে। ওকে অন্য একটা কালার দেন, যদি একটু এই অফ হোয়াইট কালারটা দিচ্ছি, দেখেন মানে খারাপ লাগতেছে দেখতে কোনো দিক দিয়ে। সেটটা আমাদের কি আসছে চারপাশে কি আসছে ফেদার, একটা সারফেক্স টাইপের আসছে, ক্লিয়ার? হ্যালো 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 ওকে ঠিক আছে। আচ্ছা আর একবার দেখাই, মনে করেন বোন এই সূর্যের আলোর পাশে দেখেন একটা কেন সুন্দর একটা অফসেট আসছে। হ্যাঁ তো আমি কি করলাম, আমার রেকট্যাঙ্গল মার্কিউ টুল নিয়ে আমি এখানে কি করলাম 45 বা 50 নিচ্ছি ফেদার, মানে আমার যে স্প্রেটা আছে তার 50 পিক্সেল নিচ্ছি। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এই এতটুকু নিচ্ছি, নেওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে ওভাল টাইপের একটা হয়ে গেল। ওভাল টাইপের হওয়ার পরে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন এটা আমি ডিটেলসে আসতেছি, রাইট বাটন ক্লিক করার পরে এই দেখুন একটা রাইট বাটন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসছে, জি সিলেক্ট, সিলেক্ট ইনভার্স ফেদার, সিলেক্ট অ্যান্ড মাস্ক, সেভ সিলেকশন, মেক ওয়ার্ক পাথ, তারপর আসছে লেয়ার ভায়া কপি, লেয়ার ভায়া কাট, নিউ লেয়ার, ফ্রি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম সিলেকশন, ফিল, স্টক, হাই পাস, অনেক অপশন আছে। সেইখান থেকে এইখানে লেয়ার ভায়া কপি মানে হলো এইখানে যে লেয়ার, এখানে যে লেয়ারে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে যদি আমি কন্ট্রোল জে করি তার মানে কি ডুপ্লিকেট একটা লেয়ার আসতেছে না। এখন আমি যে অংশটুকু সিলেক্ট করেছি সেই এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছুটা অংশ আমি কি করতেছি কপি করে নিতেছি, লেয়ার ভায়া কপি মানে এইখানে থেকে আমি কি করলাম কপি করে নিলাম, এই যে নতুন একটা লেয়ারে চলে আসলো। এখন আমি যদি এটা বন্ধ করে দিই এই যে আছে, আর যদি এইটাকে বন্ধ করে আমি এটাকে অন করি, দেখেন এই যে ট্রান্সপারেন্ট আকারে আসলো, এই যে দেখেন এই যে। এখন যদি আপনি দেখেন সূর্যই দেখেন এই যে আর এক জায়গায় সূর্য, এই জায়গায় সূর্য দুইটা যদি চান এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, কারণ কি এই যে আপনি কপি করে নিয়েছেন আর একটা লেয়ারে, এই মনে করেন যে এইখানে বসা দিলেন সূর্য এখন দুইটা, অথবা যে দুইটা সূর্য হয় না, সূর্য শুধু সূর্য, সূর্য তো একটাই, ঠিক আছে এই এইটা অবশ্য আপনি রিফ্লেক্ট হিসেবে কাজ করতে পারেন, পানির মধ্যে দিতে পারেন, অনেক ধরনের কাজ করা যায়, আমরা সেগুলো দেখব। এখন দেখেন এবার দেখেন বুঝছেন আপনি যে কোশ্চেন করেছেন। আচ্ছা এবার দেখেন আপনি তো এইটা ফেদার 50 দিচ্ছেন, দ্যাট মিন্স এখানে সবসময় কি 50 আছে। এখন আপনি যখনই কোনো এই রেক্ট্যাঙ্গেলে কাজ করতে গেলেই আপনার কি হবে 50 চলে আসবে, তো এটা তো একটা বিরক্তিকর, আপনার তো এখন দরকার নাই ফেদার, ঠিক না? যদি ফেদার না দরকার হয় তাহলে আপনার কি এটা দরকার আছে দেওয়ার, তাহলে এটা জিরো করে রাখেন। জিরো করে রাখার পরে এইটা এখানে টুলবার থেকে জিরোই থাকবে, তবে এখানে আরেকটা মজার বিষয় রাইট বাটন ক্লিক করলে এই দেখেন, সরি আগে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই সিলেকশন করার পরে রাইট বাটন ক্লিক করেন, এইখানে দেখেন এই যে ফেদার আছে,
তার মানে এইখানে যদি এখন আপনি ফেদার ক্লিক করে আপনি যদি এখানে চেঞ্জ করেন 30 অথবা 20 যাই চেঞ্জ করেন, আপনি দেখেন এই যে হয়ে গেল। এবার আপনি একটা কালার দিন, বলতেছি জি কন্ট্রোল জি কালার দিলেন, কন্ট্রোল ডি, দেখেন এই যে এটা কি হয়ে গেল। কিন্তু আপনার এখানে কি আছে, ফেদার জিরোই আছে, তার মানে এইটা থাকে অলওয়েজ ফিক্স, তার মানে এই অপশন বারে আমরা কখনো ফেদার নিয়ে কাজ করব না। যদি আমার ফেদার নিতেই হয় তখন আমরা কি করব বলেন তো, আমরা আগে সিলেকশন করব, সিলেকশন করে নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফেদারে গেলাম, এবং আমাদের ইচ্ছা মতন এখন আমরা দিতে পারবো, যেটা কোনো ইম্প্যাক্ট বা ইফেক্ট এইখানে পড়বে না। দেখেন এখানে পড়ে না, আচ্ছা মনে করেন যে আমি এখানে আগে কালারটা দিলাম, হ্যাঁ এখন আপনি ডিসিলেক্ট করে ফেলেন, রিসিলেক্ট করতে চান না, তাহলে দেখেন এইখানে দেখেন সিলেক্টে যান, এইখানে কি আছে শিফট কন্ট্রোল ডি, না শিফট কন্ট্রোল ডি, গট ইট, শিফট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, জাস্ট একটা শিফট হাতে, হাতটা শিফটে রেখে নিয়ে যাবেন, কন্ট্রোল শিফট ডি রিসিলেক্ট, আন্ডু রি আন্ডু, আন্ডু হলো কন্ট্রোল জেড, রি আন্ডু হোক কি তাহলে বলেন তো, গট ইট। ক্যানভাসের সেন্টারে দিতে চাচ্ছেন, আচ্ছা ওকে, তাহলে মনে করেন যে আমি একটা সার্কেল নিই, না একটা সার্কেল নিচ্ছি, ঠিক আছে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটা ধরেন এইখান দিয়ে আঁকলাম, এইখানে ধরলাম বাইরেই চলে গেল, ধরেন বাইরেই চলে গেছে, ঠিক আছে ক্যানভাসের বাইরেই চলে গেল, তো সেটা আমরা মনে করেন যে এই কালারটা দিলাম, জি জাস্ট জি কালার দিলাম, তো আমার কি হলো এইখানে আমার আসলো না, এখন আমি সেন্টারে রাখতে চাই, তাহলে আমি কি করব, একে কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল এ সিলেক্ট করার পরে আমি এইখানে দেখেন এইখানে নিয়ে আসলাম আর এইখানে করলাম, দেখেন এখন বলেন তো, জি জি জি, টাইপ টাইপের ক্ষেত্রে আপনি কোনো কিছুকে যদি সেন্টার রাখতে চান, এখন বলেন তো কেন আপনার এখানে অর্ধেক আসলো, এক্স্যাক্টলি বাকি অংশটা ক্যানভাসের বাইরে ছিল দেখে আপনারা কি করতে পারেন নাই, ওইটাকে ও কালার নিতে পারে নাই, যদি সম্পূর্ণটা, হ্যাঁ সম্পূর্ণটা যদি ক্যানভাসের ভিতরে থাকতো এতটুকু অংশ আমাদের সিলেকশনের মধ্যে ছিল, থ্যাংক ইউ, অসম। এবার দেখেন এবার চলে আসি, ওরা তো খুশি হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলার টুলে ওরা খুশি হয়ে গেছে, ভাই নিউ লেয়ার নিয়ে কাজ করেছো, অ্যাড লেয়ার নিয়ে কাজ করেছো, সাবসেক্ট নিয়ে কাজ করেছো, ইন্টারসেক্ট নিয়ে কাজ করেছো, ফেদার নিয়েও কাজ করেছো, এবার চলে আসো, এবার তো আমার পালা। এখানে দেখেন নর্মাল, নর্মাল মানে কি আপনি যে কোনো সাইজ দিতে পারেন আপনার মতো ইচ্ছা মতন, মানে কাস্টম মতন, ঠিক আছে। আর এইখানে দেখেন ফিক্সড রেশিও, ফিক্সড রেশিও কি বলে আপনার রেশিও, যেমন আমি কি করি অলওয়েজ আমি পার্সোনালি পছন্দ করি 4:3 কাজ করে, দেখেন সেখানে জন্য 4:3 দিয়ে রেখেছি, যার যেটা ইচ্ছা, কেউ যদি 2:3 নিয়ে কাজ করে করতে পারে, তাহলে আমার কি হবে আমি জাস্ট দাগটা দিব, এই দেখেন 2:3 আকারে আছে, আমি যত বড়ই দাগ দিই ও কি করবে 2:3 আকারে আসবে, আমি আরো বড় দাগ দিই ও কি করবে 2:3 আকারেই আসবে, এটা কি ফিক্সড রেশিও আকারে আসে, স্টাইল। এখন আপনি কালার দিন, দেখেন ঠিক আছে,
আর একটা আছে আমাদের কি ফিক্স সাইজ, আমরা এটা বন্ধ করি। এবার আমরা নিচ্ছি ফিক্সড কি, ফিক্সড কি নিচ্ছি, ফিক্স সাইজ। আপনি ফিক্স সাইজ বলে দিন কত, আমাদের ক্যানভাসের সাইজ 800 800, তার উপরে আমরা যেতে পারবো না। তার মানে আমি 700 নিচ্ছি, আর নিচ্ছি হলো 600। এখন জাস্ট আমি এখানে ক্লিক করব, দেখেন ওই সাইজ অনুযায়ী আসছে। আচ্ছা আমি একটু ছোট করে দিই, 700 তো বেশি হয়ে যাচ্ছে, 600 বেশি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি করি তাহলে 400, আর এখানে করি 600, ঠিক আছে, দ্যাট সাউন্ড গুড, ওকে এই নিলাম। এখন আমি কালার দিচ্ছি, এবার আমি কি করি, ও চমৎকার, এই এটা হলো ফিক্সড উইথ হাইট আসলো, ক্লিয়ার, ওকে। আর আমি যদি তারপরও আপনাদের কাছে মনে হয় স্ক্রিনটা অনেক অনেক ছোট আসতেছে, আমাকে হলো আমি আমি আসলে অনেক সিক আছে, ঠিক আছে, আমি এখন ঢাকায় যেতে পারতেছি না, মানে মানসিক এবং মনোবল আমি কোনোটাই পারতেছি না, তার মধ্যে আমার ফ্রিকুয়েন্টলি ক্লাস থাকতেছে, সেজন্য আমি মুভ করতে পারতেছি না। তো যদি এর মধ্যে যেতে পারি তাহলে আমার বাসায় যেতে, আমার বাসার যে ওয়ার্ক স্টেশন রেডি করা, আমার বাসায় যারা গিয়েছে তারা দেখেছে আমার এক্সট্রা একটা মনিটর আছে, তো ওইখানে আমি কাজটা করি, তো ওই মনিটরের সাইজটাই আপনাদের স্ক্রিনে দেখায় আমি যখন রেকর্ডিং করি, তো ওটা বড় থাকে, তো আমার ল্যাপটপের সাইজ হলো 12.6 স্ক্রিন, তো সেজন্য আপনারা 12.6 অনেক ছোট দেখতে পান। তারপর আজকে আমি অনেকটা বড় করেছি, ইনশাল্লাহ আপনারা বড়ই দেখতে পারবেন আশা করি। তো এইটা নিয়েও আপনারা প্যানিক হবেন না, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই সলভ করে দিব ইনশাল্লাহ। তো আমরা কি দেখলাম, এখানে সিলেকশন দেখলাম, এরপর আপনাদের কারো পিসিতে এনি ডেস্ক অন করা আছে, এনি ডেস্ক, না না আমি এনি ডেস্ক বলছি, টিম ভিউটা আমি আনইনস্টল করে দিয়েছি। আচ্ছা 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 ঠিক আছে। আর ফটোশপ অন করা আছে, ফটোশপ আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে আমি অন করতেছি, আমি নিজে আমার বলেন। আপনি অল্টার ধরবেন ভাইয়া, অল্টার ধরে এটাকে জুম ইন জুম আউট করে, ঠিক আছে, অল্টার ক্লিক করেন ভাইয়া, অল্টার ক্লিক করলে আপনার মাউসের যে হুইলটা আছে না, হুইলটাকে সামনের দিকে ঘুরান, দেখবেন বড় হবে, নিচের দিকে নামান, অল্টার ধরবেন ভাইয়া, অল্টার, ঠিক আছে। আচ্ছা মেবি অন হয়ে গিয়েছে, তো আমি একটু দেখাচ্ছি আপনাদের পরের যেই সেটআপটা, দেখেন জাস্ট আমাকে বলবেন যে স্ক্রিনটা প্রেজেন্ট হচ্ছে নাকি, হচ্ছে, তার মানে কন্ট্রোল এন 800 আর হলো 600 কে ক্রিয়েট, ঠিক আছে, ওকে। দেখেন এবার অল্টার করে, দেখেন অল্টার করে আমি বড় ছোট করতেছি, ঠিক আছে, এই যে ছোট, এই যে আমি অল্টার চাপ দিয়ে আছি, আর এই যে বড় আস বড় করতেছি, হুইল ঘুরাচ্ছি মাউসের, হুইল ঘুরাচ্ছি, ঠিক আছে, ওকে। জুম ইন জুম আউট হচ্ছে, জুম ইন জুম আউট, জুম ইন, জি জি সেটাও করতে পারেন, সেটা করলে হবে হলো যে আপনার যেটা করবেন সেটা হলো, হ্যাঁ ওইটাও আপনি পারবেন, কন্ট্রোল ধরে জুম ইন জুম আউট, জি
ওটা আপনি পারবেন, জুম ইন জুম আউট কন্ট্রোল ধরে ক্যানভাসে জুম ইন ছোট, জুম আউট জুম ইন, এখন জুম ইন, এখন জুম আউট। ওকে আচ্ছা একটা জিনিস দেখেন, যে জিনিসটা আমি এখন আলোচনা করতেছি সেটা হলো এই যে ইলিপ টুলে যাওয়ার পরে এইখানে দেখেন ফেদার আছে না, সেম ফেদার, সেম ফেদার দেখেন, সেম জিনিস এইখানেও সেম। আপনি যদি শিফট ক্লিক করেন, এই একটা সার্কেল নিলেন, শিফট ক্লিক করবেন, শিফট শিফট ক্লিক করবেন, এই আবার অল্টার ক্লিক করবেন, অল্টার ক্লিক করবেন, এই তারপর হলো অল্টার শিফট করবেন, এই ঠিক আছে সেম কন্ট্রোল ডি। এখন একটা জিনিস দেখেন, এই যে এন্টি অ্যালাইস আছে, দেখেন এই যে এন্টি অ্যালাইস, তো দুইটার একটু পার্থক্য দেখাই। এখানে আমি এই একটা করলাম এবং আমি এটাকে কালার দিচ্ছি, আমি ব্ল্যাক দিয়ে বুঝাই এবং আমি জুম করি, প্লিজ দেখবেন, দেখেন এইখানে দেখেন একটা খাঁজ কাটা, খাঁজ কাটা আছে না দেখতেছেন আপনারা, এই দেখেন এই যে, এই যে দেখেন আমি এই দেখেন এই যে খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, মানে সিঁড়ির মতন না, দেখা যাচ্ছে না, আমি আরো জুম করি, দেখেন সিঁড়ির মতন, এই যে পিক্সেল গুলো এখন দেখতে পারবেন আপনারা, আপনারা এই যে পিক্সেল দেখেন, ওকে এই দেখেন সবগুলো কি হয়ে গেছে পিক্সেল আকারে আসতেছে, দেখছেন একটা স্কোয়ার বক্স আকারে, এ ভাই গর্জিয়াস, ঠিক আছে। এবার আমি একটু ছোট করে দিচ্ছি, জুম কমিয়ে দিচ্ছি, আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে ভাই, 10 মিনিট পারবো, ওকে ভাইয়া আস, ওকে ভাইয়া 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 একটু একটু, ঠিক আছে এন্টি, ছোট একটা জিনিস ছিল সেটাই এখানে করতে চাচ্ছিলাম। এই দেখেন এই যে এন্টি অ্যালাইস দিয়ে রাখলে, যদি আপনি এন্টি অ্যালাইস সিলেক্ট করে থাকেন, এবার আমি আপনাকে আপনার সামনে আর একটা এইটা সমান বা এটার ছোট বড় করে আমরা একটা কি করতেছি সার্কেল নিচ্ছি, ঠিক আছে এই আমরা একটা সার্কেল নিলাম, ওকে, এবং আমরা এটা কি আছে আমি এনটিএলএস দেওয়া আছে এবং আমি কি করলাম এটাকে কালার দিয়ে দিলাম। এবার দুইটাকে আমি পাশাপাশি রাখি, দুইটাকে পাশাপাশি, ও দুইটা পাশাপাশি হবে না কারণ হলো একটা লেয়ারের মধ্যে আছে, তো এই দেখেন আমি একটু দুইটাকেই পাশাপাশি জুম করি, দেখেন এই পাশে কি খাঁজ কাটা, এই পাশে কি অনেক স্মুথ আছে না, একটু দেখেন এইটাকে, দেখেন এইটাকে, দেখেন না এইটাকে বলা হয় হলো পিক্সেলেট হয় না, ফেদারের সাথে সম্পর্ক নাই, এটা হলো এন্টি অ্যালাইস। যখন আমরা অনেক কিছু ডিজাইন করি বা লিখি তখন মনে হয় যে আমাদের জুম করলে এই পাশে খাঁজ কাটা, খাঁজ কাটা, ছোটবেলায় আপনারা কাঁচি দেখেছেন না অথবা নারিকেল যে কোড়ায় সেই নারিকেল কোড়ানির মাঝখানে একটা খাঁজ কাটা দেখেছেন না, অথবা যারা ধান কাটে কৃষকরা তাদের যে কাঁচিটা, সেই কাঁচিটা কি থাকে, খাঁজ কাটা থাকে, যেটা পিক্সেলেট থাকে, আর এন্টি অ্যালাইস দিলে পিক্সেলেট থাকে না, স্মুথ হয়ে যায়, ঠিক আছে বুঝা গেছে, ওকে থ্যাংক ইউ এইটার জন্যই, এন্টি অ্যালাইসটা বোঝানোর জন্য এই কনভারসেশনটা করা। ওকে চলেন আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে তো আমাদের আজকের টপিক কি হলো তাহলে দাঁড়ালো, সিলেকশন টুলের, ফোর সিলেকশন টুলের মাত্র আমরা না, ফোর সিলেকশন টুলের মাত্র একটা সিলেকশন করেছি আমরা, একটা সিলেকশন শিখেছি, আরে ভাই ফোর সিলেকশন টুলের একটা সিলেকশন ঠিক শিখছি মাত্র, রেক্টেঙ্গুলার মার্কিউটো। হ্যাঁ আচ্ছা মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ উল্লাহ
গতকালকে ছিলেন মোহাম্মদুল্লাহ, মাহমুদুল্লাহ, আচ্ছা ঠিক আছে। তারপর হলো কাজী এবি রাহিম, কাজী এবি রাহিম, কাজী এবি রাহিম, ক্যামেরা অন করেন আপনাদের সবাই, সবাই ক্যামেরা অন করেন, আর সবাই মাইক অন করবেন না, সবাই ক্যামেরা অন করেন কিন্তু সবাই আপনাদের মাইক অন করবেন না, যার প্রেজেন্ট থাকবে সে শুধু অন করবেন। এমডি সাদ আহমেদ ইস্তিয়াক, সাদ সাদ আছেন। তারপর হলো মোহাম্মদ মমিনুল ইসলাম, মোহাম্মদ মমিনুল ইসলাম, এমডি শামীম হোসেন, মহাইমুনুল ইসলাম, ভাই মাফ করে দিবেন ভাই, ভাই আপনার প্রেজেন্ট কেন নিয়ে নিতে আমি বলেন তো। আচ্ছা মোহাই মোহাম্মদ মোহাইমুনুল ইসলাম, এমডি শামীম হোসেন, শামীম হোসেন, শামীম হোসেন, কামরুল হাসান রাকিব, কামরুল হাসান রাকিব, রাকিব আছেন, রাকিব, এমডি মনির মিয়া, হৃদয় দাস, কোন হ্যাঁ জি ভাইয়া আছে, যদি দেরি করে বলেন তাহলে আগে নিজের নামটা বলবেন। আচ্ছা যদি এরকম হয় একটু আগে ফার্স্টে বলবেন, ভাই আমি মনির, নাহলে আমি তো বুঝবো না যে কোনজন প্রেজেন্ট দিচ্ছেন। হৃদয় দাস, হৃদয় দাস, ফিদা খন্দকার সাফা, ফিদা খন্দকার সাফা, তারপর হলো শিরিন সুলতানা, শিরিন সুলতানা, জান্নাতুল মাওয়া, এম এ মোজাব্বর, আচ্ছা অবশ্যই লিভ নিতে পারবেন, নো প্রবলেম, যারা যারা প্রেজেন্ট দিচ্ছেন তারা লিভ নিচ্ছেন, অ্যাড করে দিবে, অ্যাড করে দিবে, নো অরি। সাদি বিন হামিদ, সাদি বিন হামিদ, সাদি, তারপর হলো আপনার নাজিবুর রহমান, নাজিবুর রহমান, সাদি বিন হামিদ আছেন, সাদি বিন হামিদ, বেবি নাজরিন, বেবি নাজরিন, নাজিবুর রহমান, এমডি জি জি ঠিক আছে, তারপর এমডি রাকিব আহমেদ, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, জান্নাত, তারপর হলো আপনার জাবেদ হোসেন, জাবেদ হোসেন, জাবেদ হোসেন, জাবেদ হোসেন আছেন, জাবেদ হোসেন, ইসরাত, ইসরাত, ইসরাত আছেন, ইসরাত, ইসরাত মাসু, মাসরুফা, ইসরাত মাসরুফা, হাসান মাসুদ, হুমায়রা আলম, তারপর হলো সাজিয়া আফরিন স্বর্ণা, স্বর্ণা, সাজিয়া আফরিন স্বর্ণা, এমডি জামিল হোসেন, সরি জামাল হোসেন, এমডি জামাল হোসেন, এমডি নাজমুল সাদাত পিয়াস, নাজমুল সাদাত পিয়াস, তারপর হলো আপনার রবিন সাদিক, রবিন, রবিন শেখ, রবিন শেখ, রাকিব উদ্দিন, এমডি রাকিব উদ্দিন, এমডি রকিবুল হাসান, এমডি কাউসার, শাহাদাত হোসেন, আবু বকর রাকিব, আবু বকর রাকিব, আবু বকর রাকিব, শুভ্র মিত্রা, এমডি আলামিন হোসেন, কামরুল হাসান নিলয়, আব্দুল্লাহ মামুন, মাহবুবুর রহমান,
আব্দুল্লাল মামুন 1, 993, আমি আব্দুল্লাহ মামুন 1, মাহবুবুর রহমান। আচ্ছা দেওয়া হয়েছে। শাকিল মাহমুদ দেওয়া হয়েছে, শাকিল মাহমুদ, এমডি সাব্বির আহমেদ। তারপর হলো আপনার আবু রাইহান। তারপর হলো এমডি জুবায়ের হোসেন, এমডি আপনাদের অনেকেরই, আপনাদের ক্যামেরা অন নাই, চমৎকার। শারমিন আক্তার, শিমুল কর্মকার। তারপর হলো তাসনুবা তামান্না, জি দিয়েছি। সাকিব আকন, রিপন হোসেন, নীলিমা ইসলাম। ওরে বোন রে, কয়বার ডাকতে হয়। ইমামুল ইসলাম ইমন, সাব্বির হোসেন এর আগে ছিলেন নাকি আজকে ফার্স্ট? 15 তারিখ ইন্ট্রো ক্লাসে ছিলেন। আপনার প্রেজেন্ট যদি আপনি না নেন, সেখানে আমার একান্তই কোনো মানে কিছু নাই করার, আমি আমি বলে নিচ্ছি। এমডি ওয়ালিদ হাসান তারেক, কাউসার মন্ডল, ইয়েস, তারা লিভ নিতে পারবে। কাউসার মন্ডল, আহসানুল জাহান নূর, আশুরা জাহান নূর, তারপর এমডি রবিউল ইসলাম, আশরাফ হোসেন, ফারহানা রহমান হীরা, মোহাম্মদ ওয়ালি উল্লাহ। তারপর হলো আপনার আবির খান, রাশেদুল ইসলাম, সামিউল আহনাফ, জি জি, রাবেয়া আক্তার, আসিফ খান, সুমাইয়া আক্তার, তারপর হলো এমডি আব্দুল্লাহ আল মামুন টু, 411, আব্দুল্লাহ আল মামুন টু, 390561। ওকে ঠিক আছে, তাহলে শেষেরটাই আছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা, আপনার তাহলে 3 নম্বরে, বুঝছেন? এরা হলো অন্য কাছে যাবে। মামুনুর রশিদ নাই, ইসরাফিল শেখ, তারপর হলো শাহবাজ, সাইফুল ইসলাম, জি 15 তারিখেও তো ছিলেন না, ক্লিয়ার করে নেবেন। তানভীর আরাফাত, এমডি তৌহিদুল ইসলাম, তানভীর আরাফাত, যতদিন আপনার অ্যাটেন্ডেন্স তো ছিল না কেন? ওকে ঠিক আছে। তারপর হলো
এমডি শাহরিয়ার হোসেন খান, শাহরিয়ার হোসেন খান। তারপর হলো আপনার এমডি আব্দুল্লাল মামুন থ্রি, আব্দুল্লাল মামুন থ্রি, 364 রেজিস্ট্রেশন নাম্বার 364 আব্দুল্লাল মামুন। রুহুল আমিন, রুহুল আমিন, ইলিয়াস, জি আছে, ঠিক আছে ঠিক আছে। তারপর হলো আপনার, তারপর হলো আপনার রেজাউল কবির, ইলিয়াস সিয়াম, রেজাউল কবির, এমডি শামীম হোসেন, লুৎফর রহমান। আপনারা কি লাস্ট দিন কি ছিলেন না, ছিলেন না? আচ্ছা, আর লুৎফর রহমান তিনটা ক্লাস করেছেন কেন? আমি তো দেখেছি ভাইজান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর হলো আপনার লুৎফর রহমান, তারপর হলো শাহাদাত হোসেন ইমন, ইমন ইমন, তারপর মারিনা আক্তার, ফজলুল হক, ফজলুল হক এমডি ফজলুল। আপনি কি এর আগে ছিলেন, ইন্ট্রো ক্লাসে ছিলেন, ইন্ট্রো ক্লাসে ছিলেন বোন, ইন্ট্রো ক্লাসে ছিলেন? ওকে ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আপনারা বুঝে নেবেন বোন প্লিজ, এত স্টুডেন্ট আপনারা একটু কনফার্ম করে নেবেন। বোন ভাই উভয় কি বলতেছি, বোন ভাই উভয় কি বলছি, ফজলুল হক, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ। ফজলুল হক, ফজলুল হক, রেদানুল বাড়ি শোভন, রেদানুল বাড়ি শোভন, রুবায়ে, রুবায়েত ইসলাম, তাহসিন ইবনাত মাহমুদ, তাহসিন ইবনাত মাহমুদ, মামুন খান, মামুন খান, মামুন খান। তারপর হলো আপনার নুসরাত জামান, নুসরাত, নুসরাত জামান। ওকে ঠিক আছে, আমি ঠিক আছে, নুসরাত জামান। তারপর হলো আপনার মরিয়ম আক্তার, মারিয়াম, মারিয়াম, নাহিদ সুলতানা, নাহিদ সুলতানা, নাহিদ, আপনি সকালে এসেছিলেন না আজকে, গতকালকে ছিলেন? ইন্ট্রো ক্লাসে ছিলেন বোন? ওকে, নূর রাশিদ খান, নূর রাশিদ খান, তারপর হলো ইফতেকার আহমেদ, ইফতেকার আহমেদ, আসাদুল মাজিদ, এমডি আসাদুল, আসাদুল্লাহ মাজিদ, আনিসুর রহমান ইয়াসিন, আনিসুর রহমান ইয়াসিন, আনিসুর রহমান ইয়াসিন, এমডি আবু নোরশেদ, আবু সরি, এমডি আবু নৌ নুসাদ, সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার, মুন, এমডি মুন, এমডি মুন, তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম, এমডি রাসেল ব্যাপারী, রাসেল ব্যাপারী আছেন, রাসেল ব্যাপারী, রাসেল ব্যাপারী, সালাউদ্দিন, সালাউদ্দিন গাজী, সালাউদ্দিন গাজী, সাদিয়া সুলতান উর্মি, ওকে ওকে, সাদিয়া সুলতানা উর্মি, ওকে বোন ঠিক আছে। মিফতাহুল মাহবুব, মিফতাহুল মাহবুব, ওকে ওকে। তারপর হলো এমডি তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, এমডি তারেক রহমান, নাই কারো অ্যাটেন্ডেন্স বাদ গিয়েছে এমন কেউ?
একজন ওয়ান বোন কোনটা বোন সেকেন্ড চ্যাপ্টার বোন একটু একটু ওয়েট করেন বোন নিশাত কি বলতেছেন আপনি এই ইলেকট্রিসিটি যাইস না এই সময় যাইস না এই 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 তাড়াতাড়ি এদিকে আসো আরে তোমার নেট লাগা লাগবে না আমার নেট আছে কই আমার মোবাইল কই এখানে চাই আছে কিন্তু ও হয়ে গেছে যে কয়েকজনের বাকি ছিল এত সময় লাগতেছে কেন এটা তো অফিস করে দিতে মানে জায়গা ওই জন্য জানি এটা আমি আরে কি আমি না ক্লাস নিতেছি তুমি এমন সময় দিছো যে শেষের সময় যেমন প্যারায় পড়ছি এমন সময় গেলে ভালো লাগে আসসালামু আলাইকুম বোন আপনার আপনার প্রেজেন্ট আমি দিচ্ছি বোন ওয়েট করেন আমার ইলেক সমস্যা নাই আপনাদের প্রেজেন্ট নাও যদি আমি দিই আমার সফটওয়্যার রেকর্ড আছে সেটা আমি প্রত্যেক দিন সেই শিটটা আমি আপলোড করে দিই ঠিক আছে বোন আর ভাই উভয় কি বলছি আমি কোথায় ছিলাম জানি কাকে ডাকি নেই আচ্ছা আমি ডাকি নেই কাকে আমাকে ইভি আপনি কি 16 ব্যাচে ছিলেন নাকি 15 আপ 16 ব্যাচে ছিলেন না আপনি 16 থেকে কি 15 আসছেন আচ্ছা একজন একজন আমি একজনের কাজ করতেছি বলেন আপনার নাম হ্যাঁ সরি তাহলে আচ্ছা বোন আর একবার বলেন আপনার নাম যদি এখানে এন্ট্রি না করা থাকে আমাকে একটু বলেন আমি এন্ট্রি করে নিচ্ছি ইভি ই ভি ইউআই আই ভি ই আচ্ছা আচ্ছা সরি 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 তো আমি আপনাকে মিস করে গিয়েছি আম এক্সট্রিমলি সরি আচ্ছা আপনি ছিলেন হ্যাঁ মেহেরুন নেসা ইভা আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমি বলে দিচ্ছি বোন 390516 390516 আর কে আছেন বাকি বললেন সিয়াম জুনায়েদ জুনায়েদ আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্ট নিয়ে নিয়েছি আর কেউ গোলাম মাসুদ হ্যাঁ গোলাম মাসুম ওকে 16 থেকে 15 দুইটা আসছেন না 16 থেকে 15 আসছেন ঠিক আছে ওকে ঠিক আছে প্রেজেন্ট
আপনিও কি বিকাল থেকে আসছেন শিফট করে? আপনি কোন ব্যাচে জয়েন হয়েছেন? এখন আমি 4টাটা ডাকি রে বোন। ঠিক আছে, আমরা শুরু করব হলো প্রথম ব্যাচ ছিল 2টা থেকে 4টা, ঠিক আছে? বলেন। পাঠাইনি তাদেরকে? আমি কাজ। আচ্ছা, কালকে আমি একজনকে ইমেল পাঠিয়েছি, কাকে পাঠিয়েছি তাহলে? আচ্ছা, তাহলে আমি এই যে একজনকে পাঠিয়েছি। আচ্ছা, আপনারা কাজ করেন, আমি একটু আসরের সালাত আদায় করে নিই, একটু শুনেন কথাটা মনোযোগ দিয়ে। আপনারা যারা 4টার ব্যাচে আছেন তারা জয়েন করেন, আমি 5টা মিনিট নিচ্ছি, আসরের নামাজটা পড়ে আসি, আপনারা জয়েন হতে থাকেন, তারপর আমি আপনাদের কথা শুনতেছি, ঠিক আছে?